স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগালাইফ টক শো বিএসআরএম গণতন্ত্র এখন পাঁচশো ষোলোতম পর্বে সাথে আছে তাইমুর রশিদ আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি আমার হাতের ডানে আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মৌল রনি আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি আমার হাতের বামে আছেন যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমা আক্তার এমপি আছেন সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডেন্ট মেম্বার সেলিম আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক গণতন্ত্র এখন আজকের এই পর্বে আমরা আলোচনা করব এ সময়ের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের দুর্নীতি নিষেধাজ্ঞা এবং সব মিলে তাদের বিরুদ্ধে দুদকের যে ব্যবস্থা বিরোধী দলের অভিযোগ আরও অসংখ্য বেনো রাজি আছেন কতজন আছেন কী আলোচনা এই যে কি বলবো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা হচ্ছে দিন শেষে এগুলোকে আসলে শুধু লোক দেখানো হয়ে থাকবে নাকি সরকারের আসলেই জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সামনে একটা কঠিন বার্তা দিতে চান এই নিয়ে আলোচনা করবো আলোচনায় থাকবে উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপ শেষ হল বরাবরের মতোই ভোটার উপস্থিতি নিয়ে খুব একটা সন্তোষজনক পর্যায়ে নেই বলে বলা হচ্ছে রাজনৈতিক মহলে এবং সমসাময়িক ঘটনা প্রবাহ এসব নিয়ে আজকের বিএসআরএম গণতন্ত্র এখন আলোচনা শুরু করব সাবেক সংসদ সদস্য গোলাম রানি বলছিলাম আলোচিত ঘটনা আলোচিত ইস্যু এখন সাবেক সেনা প্রধান এবং সাবেক পুলিশ প্রধান বা পুলিশ আইজিপি যাই বলি একটি কথা বলা হচ্ছে যে বলাই তো হচ্ছে যে আরো কত বেনজির রাজি যাচ্ছেন আসলে ঠিক কত আছেন এবং বলা হচ্ছে যে এই যে ঠিক দাবি করছেন যে আওয়ামী একমাত্র ব্যবস্থা নিচ্ছে আপনি কি বলবেন না প্রথমত হলো যে আজকে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট এসেছে এখন ফার্স্ট পেজে একটা রিপোর্ট আসছে সেই রিপোর্টটা যদি আপনি ধরেন সেখানে আসছে যে চারজন সংসদ সদস্য যাদেরকে বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে লোক পাঠানোর দায়িত্ব দিয়েছিলেন কথা ছিল তারা আটাত্তর হাজার টাকা করে এক একজনের কাছে নিয়ে তারা মালয়েশিয়া লোক পাঠাবে তো তারা পাঁচ লাখের উপরে পাঁচ লাখ আঠাশ হাজার টাকা করে লোক পাঠিয়ে মালয়েশিয়াতে যে টাকা পাঠিয়েছে তাতে এই চারজনের সিন্ডিকেট চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করেছে তো সেই চব্বিশ হাজার কোটি টাকার যদি চারজনের উপরে ধরেন সেই তুলনায় যদি বেনজি সাহেবের সহায় সম্পত্তি এ যাবৎকালে যা আসছে তাতে মনে হয় বেনজি সাহেব তো ফেরেশতা একেবারে ফেরেস্তা সে কিছুই করেনি এই কারণে হল যে এখানে আজমাস আছেন তার যে বাড়ি ওখানে আসলে চার লাখ পাঁচ লাখ টাকার বেশি জমির বিঘা না তিনশো বিঘা জমি যদি কেউ কিনে পনেরো কোটি টাকা তারপর এই যে অ্যাপার্টমেন্ট মানে চার অ্যাপার্টমেন্ট কিনে সে একটা বানিয়েছে গুলশানে এটা যেভাবেই যত ধাম বড়ল না কেন ওগুলো বারো থেকে তেরো কোটি টাকার বেশি হবে না তো ধরুন এই দুটো মিলিয়ে তেরো বারো কোটি টাকা তারপরে আরও ধরেন পঞ্চাশ কোটি টাকায় না হয় সেই লোপাট করেছে তো যেখানে স্বাস্থ্য বিভাগের একজন গাড়ির ড্রাইভার চারশো কোটি টাকা যার বিরুদ্ধে আসে আজকের পত্রিকা যেখানে আপনার চব্বিশ হাজার কোটি টাকা চারজনের মধ্যে আছে সেখানে বেলুজি সাহেবের এই ঘটনাটা তো আসলে আমার কাছে কোনো ঘটনাই মনে হয় না ভদ্রলোকের কাছে সুপুর আমার কাছে মনে হয় অবিচার করা হচ্ছে বরং এই অন্যান্য যারা অপরাধী আছে তাদের অপরাধ দিকের দিকে তাকিয়ে বরং ভদ্রলীকে দুধ দিয়ে গোসল করাইয়া যদি তাকে পবিত্রতা দেওয়া হয় এবং হস করতে রাষ্ট্রীয় খরচে হস করতে উমরা করতে পাঠানো হয় যে যান আপনি এটা করে আসেন ইউ ডিড এ লড ফর দ্য পার্টি ফর দ্য কান্ট্রি ফর দ্য নেশন এই জাতির জন্য আপনি অনেক কিছু করেছেন আমেরিকা বা এই যে পত্রপত্রিকাগুলো অযথায় আপনাকে দিচ্ছে আমার মনে হয় যে এইভাবে যদি সামগ্রিক দুর্নীতি সঙ্গে ব্যানর্জি সাহেবের এই অভিযোগ তুলনা করেন আর সিঙ্গেললি যদি ব্যানোর্জি সাহেবের কে ধরেন বলতে পারেন যে একটা বাহিনী প্রধান এটা তো একটা পবিত্র দায়িত্ব সে অনুকরণীয় তো তার সেই পদে থেকে একটাকে দুর্নীতি বা হবে কেন অনিয়ম হবে কেন তিনি তো একটা সিম্বল হিসেবে থাকবেন এবং তিনি বিভিন্ন জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অসংখ্য মনোগ্রাহী এবং গুণগ্রাহী বক্তব্য দিয়েছেন এবং তার যারা মানে পুলিশ বাহিনীর সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানে তিনি দুর্নীতির বিরুদ্ধে তোমরা এটা করবা না ওইটা না তো সেই ক্ষেত্রে তার এই দুর্নীতি পুলিশের জন্য বিব্রতকর আর তার জন্য তো খুবই বিব্রতকর এখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে এটি বিবেচনা করবেন ইন ডিপেন্ডস অন ইউ অন্যদিকে আজির সাহেবের কথা যদি চিন্তা করেন তার কথা একই অবস্থা আজির সাহেব আর সাহেবের মধ্যে বেসিক পার্থক্য হল আজিজ সাহেবের সাথে তার ভাইদের খুবই ভালো সম্পর্ক মানে অন্তঃপ্রাণ আজির সাহেবের ভাইরা বলেন বন্ধ বলেন তার জন্য জীবন দেবে আর আজিজ সাহেব তার ভাইদের জন্য জীবন দেবে এদের এরকম নজির বাংলাদেশে পাওয়া যায় না তো সেই তুলনায় যদি আপনি দেখেন ওবায়দুল কাদের সাহেব দেখেন তার কিন্তু তার ভাইদের সাথে সম্পর্ক ভালো না গালাগালি করে প্রকাশে একজন অপরজনকে আবার যদি আপনি এখানে ব্যানেজির সাহেবকে দেখেন বেনজির সাহেবের সাথে তার ভাইদের সম্পর্ক ভালো না তার মা মানে অন্য কারোর সাথে সম্পর্ক ভালো না তো সেই ক্ষেত্রে যেন জেনারেল আজিজ ডক্টর আজিজ অনন্য ব্যক্তিত্ব এবং এখনও পর্যন্ত আজিজ সাহেবের চার পাঁচটা ফ্ল্যাটের নিচে বা কোথাও টাকা টুকি নিয়ে জমি টমি কিনছে এই ধরনের এখন পর্যন্ত দেখবে বলে জানি দেখবে মানে অভিযোগ এরকম হয় না এমনি বলছে উড়া কথায় মানে উড়া কথা হবে না যে তো অমুকের ব্যবসা দিচ্ছে অমুকের ব্যবসা একজন বলছে অমুকে লিফট কিনে সে পঁচিশ লক্ষ টাকা ঘুষ খেয়েছে এই বিভিন্ন সামাজিক মাধ্যমে বলছে একটা সেনা প্রধানের জন্য বা বিজেপি ডিজির জন্য পঁচিশ লক্ষ টাকা ঘুষ এটা তো মানে পানবিড়ি সিগারেটের মতো না এগুলো মানুষ বলে কি করে তো যার জন্য টোটাল অ্যাজ এ হোল বিএনপি আসলে ট্রেনিং নিতে হবে হাউ টু টক মানে এই যে দুর্নীতির মূল কোন বিষয়গুলোর সামনে আনবে যে এই বছর জাতীয় বাজেটে এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকতেছে কেবলমাত্র সুদ দেওয়ার জন্য তো এখন শুধুমাত্র সুদ দিতে হবে এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা তো সেটা নিয়ে আমরা কথা বলছি না এর মধ্যে নব্বই হাজার কোটি টাকার মতো আছে খেলাফির কখনো বিষয়গুলো একটু পরে আলোচনা করলো এই যে গোলাম মহাল রানী বলছিলেন যে সামগ্রিক বিবেচনায় বেনুজের আহমেদ তো ফেরেশতা আপনি কি বলবেন যে দুর্নীতির যে ভয়াবহ চিত্র সেই বাস্তবতায় তিনি বলছেন আর যদি বলতে চাই যে একটি কথা ওঠে যে আসলে দিন শেষে বিচারের মুখোমুখি হবে কিনা এরই মধ্যে কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে বেনুজুর আহমেদ সস্ত্রিকটা চিকিৎসার জন্য এরই মধ্যে বিদেশ চলে গেছেন তো আসলে কি দিন শেষে বিচার হবে কিনা এই যে প্রশ্নটা থেকে যায় না দেখেন যে অভিযোগগুলি উঠেছে যে আমাদের প্রাক্তন সেনা প্রধান এবং পুলিশের আইজিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযোগ তো প্রমাণিত না ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে উনি সুযোগ নেবেন তাই না দুদকে ওনাকে ডাকবে ওনার ফ্যামিলি সহ ডাকবে উনি হাজিরা দেন কিনা হ্যাঁ তো ওটা সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে তারপরে এটা তদন্ত করে এটা আসলে মানে তাকে দোষী সাব্যস্ত করে তারপরে আমরা একজনকে একেবারে দুর্নীতিবাজ বা অন্য কিছু বলতে পারি তার আগে তো আমাদের এগুলো কিছু বলার জন্য এখন যে রনি গ্রামবালা রনি কথা ছেলে বলেছেন যে উনি ওনাকে উনি তো রাষ্ট্রের জন্য অনেক দিয়েছেন দেশের জন্য দিয়েছেন অবশ্যই দিয়েছেন হলি আর্টিজেনের ঘটনায় আপনারা দেখেননি যে বেনজির আহমেদ কি ভূমিকা পালন করেছে তার মানে বক্তব্য তার ফিগার তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই তো তো সন্ত্রাসীরা ভয় বাংলাদেশে মানে দেশের জন্য উনি কিছু এটা বলা যাবে না করেছেন যদি তার ভুল থাকে অন্যায় থাকে সেগুলি আদালত আছে সেটা বিচার করবে সেটি নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না এখন জেনারেল আজিজের কথা বলেন তার ভাইদের জন্য উনি করেছেন তার ভাই বোনদের জন্য করা তো ভালো তার ভাই মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা পেয়েছেন তো এটা তো এটা তো একটা রাষ্ট্রের বিধান সেই নিয়ম অনুযায়ী পেয়েছেন তাই না বিধান তো আছে আছে এটা তো এর আগেও অনেক রাষ্ট্রপতি তাদের অনেককেই ক্ষমা করেছেন তো এখন জেনারেল আজিজের ভাইকে কেন ক্ষমা করলো এটা নিয়ে মনে হয় বাংলাদেশে বিশাল একটা ইয়ে ভাইকে ক্ষমা করিয়েছে তা তার আরেকটা ভাই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল প্রতিপক্ষের গুলিতে সেটি কিন্তু আমরা কেউ দেখছি না তার ভাই সেটা জেনারেল আজিজের ভাই সেটা মানুষ না মানে অন্যরা হলে সেটা মানে হয়ে যাবে এই যে যে বিএনপির আমলে যে যত খুনি আসামি দাগি আসামিদের যারা একদম ফাঁসির আসামি তাদেরকেও তো রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা ভিক্ষা করে তারা বেরিয়েছে সেইগুলি কথা কিন্তু আমরা কেউ বলি না আসলে এখন কোন কোন সময় কিছু কিছু সময়ের কিছু বিষয় আছে যে এক একটা সময় এক একটা বিষয় সামনে চলে আসে এবং আমরা সেটি নিয়ে কথা বলি এবং টকশোতেও আমাদেরকে বলতে হয় হ্যাঁ আমাদের দেশে এটা দুর্নীতি নেই এটা আমরা বলবো না দুর্নীতি আছে দুর্নীতি আছে বিধায় তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটাকে বলে তার মানে ইন্টারন্যাশনালি ট্রান্স দুর্নীতি আছে এবং সেটা তদন্তকারী সংস্থাও আছে বাংলাদেশও তদন্তকারী সংস্থা আছে তা এখন বাংলাদেশে আগে এক সময় দুদককে বলতো যে নকদন্তহীন বাঘ তো এটা তো এখন তো দেখা যাচ্ছে যে সেই নখ বাগ বাঘ এখন সব জায়গায় তারা তাদের যেখানে অ্যাপ্লিকেশন পাচ্ছে বা অভিযোগ পাচ্ছে তারা সেটা খতিয়ে দেখছে এবং সেই অনুযায়ী তারা বিচারের সম্মুখীন করছে তো এখানে এখানে দেখেন এর আগেও কিন্তু আমাদের অনেক আমাদের দলীয় অনেক নেতা দুদকের বারান্দায় হাজিরা দিয়েছে দুদকের কাছে কৈফত দিয়েছে জেল খেটেছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এরকম অনেক নেতাও কিন্তু আমাদের আছে কিন্তু হচ্ছে সেই সময় যেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ জনতি আওয়ামী লীগের নেতৃত্বে জনতি শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বিধায় কিন্তু আমরা আমাদের দলের সমর্থক বা আমাদের নেতারা কিন্তু দুদকে হাজিরা দিচ্ছে জেল খাটছে এবং তারা নির্বাচনের জন্য অযোগ্য অনেকে ঘোষিত হচ্ছে এটি জনতি শেখ হাসিনা ক্ষমতা আছে বিধায় কিন্তু বাংলাদেশে এই কার্যক্রমটা চলছে অন্যান্য রাজনীতি মহলে উঠেছে যে এই আজিজ আহমেদ বলি বেনজির আহমেদ বলি কার সৃষ্টি দেশের সৃষ্টি তারা তো দেশের সন্তান তাদের তাদের পরিবারের সন্তান তারা লেখাপড়া শিখে তাদের যোগ্যতা দিয়েই তারা তাদের পথ পজিশন পেয়েছে বেনজির আহমেদে যখন আইজিপি হলেন বা আজিজ যখন তার আগে তাদেরকে একদম প্রাথমিক পর্যায়ে থেকে তো সেই আইএসএসবি থেকে শুরু করেই তো তাদের ট্রেনিং তাই না তারা তো সেটা করে আসছেন এখন সৃষ্টি কে করবে কিসের জন্য সৃষ্টি করা সৃষ্টিটা অভিযোগ আছে অভিযোগ প্রমাণিত হোক তারপরে এটার মানে তখন এই সকল প্রশ্নের জবাব দেওয়া যাবে কে সৃষ্টি করেছেন আমার বিএনপিতে যারা ওই যে হারিত চৌধুরী আরও অনেক সাহেবরা আছেন যারা পলাতক আছেন খোঁজ নাই টাকা পয়সা নিয়ে হয়ে গেছেন তারেক জিয়া টাকা পয়সা নিয়ে চলে গেছেন লন্ডনে আর আসবেন নাটা ওখানে খুব সুন্দরভাবে মানে লাগজারিয়াসলি লাইফ লিড করছেন তাদের টাকা কোথায় আসছে তারা যে তারা দুর্নীতি করেছে না তো দুর্নীতির বরপুত্র কারা দুর্নীতির প্রশ্রয় দিয়েছে কারা ইসে আপনার সৌদি আরবে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের যে ইনভেস্টমেন্ট আমরা এক সময় পড়েছিলাম যেখানে তারা প্রচুর বিনিয়োগ করেছে এবং সেই বিনিয়োগের অর্থ দিয়ে তারা সব কিছু পরিচালনা করছে সেই বিনিয়োগের টাকা তারা নিয়েছিল কোথায় বাংলাদেশ থেকেই তো নিয়েছিল এই বিষয়গুলো নিয়ে পরে আবার বিস্তারিত আলোচনা করব গণসংহতি আন্দোলনের প্রধান সম্মুখে জোনাস থাকে এই যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় প্রশ্রয় দেয় কারা ধন্যবাদ আমি সহ আলোচক সাজা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি বললেন দেশের সৃষ্টি দেশে সেনাবাহিনী প্রধান সাবেক সেনাবাহিনীর মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান এই তো সেদিনই তারা ছিলেন এবং এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যা উঠেছে সার্ভিসে থাকা থাকা অবস্থাতেই উঠেছে তো তারা দেশের সৃষ্টি হলে এমন এইরকম একটা দেশকে বানালো মানে যে দেশে পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো ব্যক্তি হয়ে সেই প্রশ্নটা আমাদের খুব ভালোভাবে করা দরকার আমার মনে হয় যে যে জায়গা থেকে আপনি শুরু করেছেন যে এখন যে তৎপরতা চলছে সেটা কেন চলছে তো সার্ভিস দিয়েছেন যে বডি ল্যাঙ্গুয়েজে বেনজির সাহেব কথা বলতেন সন্ত্রাসীরা ভয় পেয়ে যেত আর সারা বাংলাদেশের মানুষ বিরোধী দলকে ভয় দেখানোর জন্য তার তো একটা ভালো বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে কোনো সন্দেহ নাই চোদ্দো আঠারোতে তার যে ভূমিকা আমরা দেখেছি তারপরে জেনারেল আজিজ সাহেবের যে ভূমিকা আমরা দেখেছি এবং তিনি তো প্রকাশ্যে আঠেরো সালের নির্বাচনের পরে তার বক্তব্য দিয়েছেন তো এই বক্তব্যগুলো এই বডি ল্যাঙ্গুয়েজ তারা যে তৈরি করেছেন তাদের মতো লোক যে সরকারকে সার্ভিস দিল ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করলো তারা এখন কেন প্রশ্ন মুখোমুখি তাদের এখন কোথায় ক্ষমতা জেনারেল আজিজ সাহেবের বিরুদ্ধে তিনি যখন সম্ভবত জেনারেল হয়েছেন অথবা হচ্ছেন প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একটা টকশোতে অসাবধানতাবশত একটা তথ্য দিয়েছিলেন যেটা সঠিক ছিল না তিনি পরবর্তীতেই সে বিষয়ে তার দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি যেহেতু ডায়ালিসিস নিয়ে অসুস্থ থাকেন অনেক সময় চেক করতে পারেন সেই তিনি বলেছিলেন কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে চৌধুরীর বিরুদ্ধে মাছ চুরির মামলা সহ এই দেশের একজন এই রকম উজ্জ্বল যা কীর্তি মুক্তিযোদ্ধা হিসেবে এবং তার সারা জীবন যে তিনি কাজ করেছেন মাছ চুরির মামলা মাছ তারপরে তার গণস্বাস্থ্যের উপরে কিভাবে আক্রমণ হয়েছে তো ক্ষমতার অপব্যবহার তো হয়েছে ক্ষমতার অপব্যবহার হয়েছে পুলিশ প্রধানকে আমরা দেখেছি হাত গুটিয়ে কিভাবে পলিটিক্যাল বক্তব্য দিতে এগুলো নিয়ে আমরা কথা বলেছি রাজনৈতিক অবস্থান থেকে তখনই কথা বলার চেষ্টা করেছি কিন্তু ওই যে বললেন বডি ল্যাঙ্গুয়েজ সবাইকে কিন্তু হিসেব করে কথা বলতে হয়েছে কিন্তু কোন মিডিয়া কি বলেছে কিন্তু এখন যেভাবে সবাই কথা বলছেন সেটা তাৎপর্য কি কারণ সরকার দুই দিকে খেলে একাই তো খেলোয়াড় আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সত্য কথা বলে ফেলেন তো তিনি তো বিরোধী দলকে যে হাত পা বেঁধে ঢুকিয়ে দিয়েছেন স্টেডিয়ামে সেটা তো আমরা জানি মানে স্টেডিয়ামের বাইরে তো উনি একাই খেলবেন সেই কথাটা তো পরিষ্কারভাবে ভাবে আগেই বোঝা গেছে তো একা খেলার জায়গায় ওনারা এখন দুই সাইডেই খেলেন জনগণকে দেখাচ্ছেন যে দেখো আমরা নিজেদের লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি জিরো টলারেন্স অন্যদিকে এই মেসেজও দেওয়া হচ্ছে যারা ইন সার্ভিস এখন যারা সার্ভিসের ভেতরে আছেন তোমরা কিন্তু টেনশন করো না সময়ের আগে টাকা কিন্তু সরিয়ে নিতে পারবা আপনি তার বিরুদ্ধে অভিযোগ করছেন তারপরে আদালতের ক্রোক পরোয়ানা আসছে মাঝে এখন নাকি সব টাকা হাওয়া হয়ে গেছে এইটাই হচ্ছে খেলাটা দুই দিকেই চলে এবং এই দুই দিকে খেলাটা চলতে থাকবে কারণ এই সরকারকে আবার যারা এখন সার্ভিসে আছেন তাদের কাছ থেকে তো সার্ভিস নিতে হবে তারা যদি ভয় পেয়ে যান যে আমি যখন রিটায়ার করব তখন তো আমাকে ডিজাউন করবে আমার বিরুদ্ধে লেগে যাবে তাহলে তো আমি এখন ভেবেচিন্তে কাজ করা দরকার ভেবেচিন্তে কাজ করলে তার সরকার যা বলবে তাই করা যাবে না সুতরাং তাদেরকে এই মেসেজ দিতে হবে যে নিশ্চিন্ত থাকুক আমরা উইল টেক কেয়ার অফ আমরা সবাই উইল বি টেকেন কেয়ার অফ তোমাদের দেখা হবে যেমনটা ক্যাসিনো কাণ্ডের মধ্যে আমরা দেখলাম কত বড় বড় কিন্তু আন্তরিক প্রশ্ন সেই জায়গায় আন্তরিকতার ফাঁক ধরিয়ে দিচ্ছি ভাই আপনাকে আন্তরিকতার চেহারাটা কি সেটাই তো আমি বলতে চাইছি এইটা পরিষ্কার যে সরকারকে চলতে হয় কেবল ডান্ডা দিয়ে না ডান্ডা এনারা যথেষ্ট ব্যবহার করেছেন গুম খুন মানবাধিকার লঙ্ঘন এই দেশের মানুষের আত্মচিৎকার বিরোধী দলের নেতাকর্মীদের আর্থচিৎকার এগুলো আমরা দেখেছি এগুলো আমরা বলছি আন্তর্জাতিক সংস্থা বলতে হবে না এই দেশের মানুষ আমরা আমরা ভুক্তভোগী তারপরে বলবো যে এই ডান্ডার পরেও এক ধরনের সম্মতি উৎপাদন করতে হয় সম্মতি উৎপাদন ব্যাপারটা হচ্ছে যে মানুষকে কখন কোনো বুঝ দিতে হয় যে না দেখো আমরা কিন্তু কিছু করছি তখন মিডিয়া বাহবা দিবে যে দেখো সরকার জিরো টলারেন্স বাহ চমৎকার সরকার কিন্তু কাজ করছে এই জায়গাটা যেতে হবে কিন্তু আসলে সরকার কি করতে পারে পারে না এই পারে না কথাটা চোদ্দো সালের পর থেকে বিশেষভাবে আমি ব্যক্তিগতভাবে দাবি করবো টকশগুলো রেফারেন্স হিসেবে আছে যে বারবার একটা জিনিস আমরা বলতে চেষ্টা করছিলাম যে সরকার স্ট্রাকচারালি মানে কাঠামোগতভাবে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে পলিটিক্যালি ব্যবহার করে তার এই ভোট ছাড়া ক্ষমতাটাকে টিকিয়ে রেখেছে ফলে এটা এমন একটা লেনদেনের সম্পর্ক তৈরি হয়েছে তুমি আমাকে বিনা ভোটে ক্ষমতায় রাখবা আমি তোমাকে চুরি দুর্নীতির লাইসেন্স দিব ক্ষমতার অপব্যবহারের লাইসেন্স দিব এবং তোমাকে প্রোটেকশন দিব এই যে শেষ এক মিনিটে লাস্ট কথাটা বলি এই যে কাঠামোগত দিকটা সন্দেহাতীত এখন প্রমাণিত এই তিন কাণ্ডে এবং সর্বশেষ একটু আগে আমাদের রনি সাহেব যে কথাটা বললেন যে চারজন সংসদ সদস্য

আমি আজকের আলোচনা যে বিষয়গুলো শুরু হয়েছে এটা আসলে আমরা ক্রমাগতভাবে বেশ কয়েকদিন যাবো সবাই একই বিষয় নিয়ে প্রত্যেকটা জায়গায় সমানেই কথা বলে যাচ্ছে এবং এই কথা বলার ক্ষেত্রে সবাই যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং নিজের জায়গা থেকে ব্যাখ্যা এগুলো আমরা দিয়ে চলেছি স্বাভাবিকভাবেই সাকিব ভাই যে কথাগুলো বললেন ওনার জায়গা থেকে উনি এইভাবে বিষয়টাকে দেখেন রনি ভাই দেখেন তো যারা যার যার জায়গা থেকে সেভাবে দেখছে এখন আমি জেনারেল আজিজ বলেন কিংবা বেরোজিজ সাহেব বলেন এই বিষয়ে তারা কে কি করেছে না করেছে ডিফেন্ড করার জন্য এখানে বসে বসে নাই। যে সমস্ত যে সমস্ত কাজকর্ম করেছেন সেই কাজগুলোর বিচার কিভাবে হচ্ছে কি হচ্ছে না সেটাই প্রশ্নের বিষয় কিন্তু যারা সরকারকে সার্ভিস দিল সরকারকে কেউ সার্ভিস দেয়নি এভরি ওয়ান ইজ দা সার্ভেন্ট অব রিপাবলিক অফ দিস কান্ট্রি প্রত্যেকেই এই রাষ্ট্র জনগণের সেবক কেউই সরকারকে সার্ভিস দেওয়ার জন্য আসেনি তারা যার যার জায়গায় থেকে বলছে যে বেনজির কী করেছে বেনজির তার চাকরিতে থাকা অবস্থায় এদেশের টেরোরিজম কিংবা অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলো করেছে সে তো এদেশের মানে একজন পিপুলস রিপাবলিক কি বলে সার্ভেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক হিসেবে কাজগুলো করেছে এটাকে ওইভাবে দেখা উচিত কিংবা তারপরে ওনার যে সমস্ত কর্মকাণ্ডের ফিরিস্তিগুলো বেরোয় আসছে সেই ফিরিস্তির কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেইটা যদি আমরা আলোচনায় আনি তাহলে সাকিব ভাই যেটা বলেছে যে দুই দিকেই খেলা হচ্ছে দুই দিকে খেলা হচ্ছে এই খেলার ভেতরে জনগণকে বিভিন্নভাবে বিভ্রান্তির ভিতরে ফেলে আমরা আমাদের ফয়দাটা নিতে চলেছি এইটাই আমার ধারণা ওনাদের ওনার সাকিবের কথার মূল বিষয়বস্তু ছিল তো সেই জায়গাটা যদি হয়ে থাকে তাহলে এই জায়গা থেকে বিএনপি কিংবা তাদের সমমান দলগুলো যে যুগপথ আন্দোলন করছে এই কথাগুলো তো গত চোদ্দ পনেরো বছর যাবৎ ওনারা মানুষের কাছে বলছেন তো বলার পরে মানুষের কাছ থেকে রিয়াকশনটা কি এসেছে এটা কি ওনারা অনুধাবন করতে পারেন কি না যদি অনুধাবন করে থাকেন তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ মানুষকে যেটা বলছে মানুষ সেটা বিশ্বাস করে বিশ্বাস করে কারণ আওয়ামী লীগ এই দেশের জনগণের দ্বারা সৃষ্ট একটা রাজনৈতিক দল কোনো ক্যান্টনমেন্ট কিংবা কারো পকেটের ভিতর থেকে তৈরি হওয়া কোনো রাজনৈতিক দল নয় যে যারা যখন যা বলবে তাই বিশ্বাস করবে যেহেতু এই দেশের মানুষের দ্বারা সৃষ্ট একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল মানুষকে যেভাবে বলে তারা বিশ্বাস করতে পছন্দ করে যে আওয়ামী লীগ যা বলছে সেটা করে এবং সেটা করে বিধায়ী গত পনেরো বছর বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যেভাবে উন্নয়ন ঘটেছে কম বেশি একটা সিরিয়াস হচ্ছে আমাদের কেন একটা ছোট্ট বিপুল জনসংখ্যার এই দেশ নানান ধরনের সমস্যা এই সমস্যাগুলো পার করার ক্ষেত্রে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যে সমস্ত ষড়যন্ত্রগুলো কাজ করে সেইগুলোকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হচ্ছে সেই ক্ষেত্রে আমি একটা রেফারেন্সের কথা বলি জেনারেল আজিজের জেনারেল আজিজের বিরুদ্ধে অ্যালিগেশন এনেছে কে মার্কিনিরা বলেছেন যে উনি মানবাধিকার লঙ্ঘন করেছেন কিংবা সেটা করেছেন এগুলো বলে টাকা তো সুক করেছেন কি করেন নাই বাংলাদেশের অভ্যন্তরে সেটা বলার কোনো নাই এখতিয়ার না থাকলেও বলতে পারেন বলুক অসুবিধা নাই কিন্তু যেটা ওনাদের এখতিয়ারের ভিতরে পরে মানবাধিকার লঙ্ঘন করেছে হ্যান্থান এগুলো তো মানবাধিকার লঙ্ঘন করার বিষয়টা কি আমেরিকা সোল এজেন্সি নিয়ে নিল নাকি পৃথিবীর আফ্রিকান নেশন সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনারা মানবাধিকারের সবক দিয়ে বেড়ান ওনারা নিজস্ব কিছু প্রতিষ্ঠান তৈরি করে রেখেছেন যেখানে মানবাধিকার প্রয়োজন সেখানে মানবাধিকারের সবক যেখানে শ্রম অধিকার প্রয়োজন সেখানে শ্রম অধিকারের সবক এইগুলো দিয়ে একটা ক্ষেত্র প্রস্তুত করেন ক্ষেত্র প্রস্তুত করার মধ্যে দিয়ে ওনারা ওনাদের ফয়দাটা নেওয়ার চেষ্টা করেন সেই ফয়দা নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এইটা তাদের কাছে কোনো বিষয় না কে ভালো মন্দ বিষয় না ওই ফয়দাটা কে দিতে পারবে যেখানেই আওয়ামী লীগ এই ফয়দা দিতে নারাজ হয়েছে বলেছে না এগুলো দেওয়া যাবে না তখনই এই যে নানান রকমের ক্ষেত্র প্রস্তুত করার কথা বলা হচ্ছে তো সেই জায়গায় আমি অত্যন্ত সচেতন সচেতন অবস্থায় আছে দ্বিতীয়ত ক্ষমতার অপব্যবহারের বিষয়টা উঠে আছে অফকোর্স এই জিনিসটা আমরা মারাত্মকভাবে দোষারোপ করি কিন্তু এইটা একটা জায়গা তো শুরু হয় প্রথমে তারপরে আস্তে আস্তে বাড়ে তো সেই জায়গা থেকে আমি লাগাম টেনে ধরেছে একুশে অগাস্টে যখন আর ভয়াবহ গ্রেনেড হামলা হলো রাষ্ট্রের সমস্ত শক্তি সেখানে নিয়োগ করা হলো সেনাবাহিনীতে শুরু করে ইন্টেলিজেন্স থেকে শুরু করে প্রত্যেকে যুক্ত হলো মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশীয় আমাদের নেতা নেত্রী সবাইকে খুন করার সেই সময় সবাইকে ইনভলভ করা হয়নি তাদের কি আপনার কম্পেনসেশন দেওয়া হয়নি দিয়েছে তো আওয়ামী লীগ সেই কম্পেনসেশনের জায়গায় নাই সেখানে কাউকে ছাড় দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ নাই যদি কেউ কোনো রকম অপরাধ করে থাকে সেই অপরাধ যদি প্রমাণ সাপেক্ষে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়

বলে মানে আপনাকে শুরু করেই যে নানা কথা তো এলো যে যারা সরকারকে সার্ভিস দিল তাদের কেন এখন এই ধরনের পরিস্থিতির শিকার হতে হলো আবার রাজনীতি মহলে একটা মানে হাসিঠাক্কা ছড়ে কথা বলা হয় যে এই সব কি আসলে ডোনাল্ডোর ফুচকা সফরের মানে না এখানে কোনো কিছুই সম্ভব নয় আবার কোনো কিছুই অসম্ভব নয় এখানে রাজনীতির একটা ঘূর্ণিপাক চলছে সেই দু হাজার চোদ্দো সাল থেকেই তো যখন কোন একটা জায়গাতে ঘূর্ণিঝড় শুরু হয় তখন সেখানে সব কিছু ঘুরতে থাকে এটা ডান দিকে যাবে না বাম দিকে যাবে বোঝা যায় না আমরা যেমন দু হাজার চোদ্দো সনে যে এরকম একটা বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ তো দূরের কথা যারা ওই সন্ন্যাসী পীর ছির আছে তারাও বুঝতে পারে নাই আবার চোদ্দো সনের ওই ঘটনার পর আঠারো সনে ওমন ঘটনা ঘটবে এটা মানুষের তো কথা শয়তানও বুঝতে পারে নাই এটা হচ্ছে সো ইন্টেলিজেন্ট সো ট্যাক্টফুল আবার আঠারো সনে যারা ধরা খেয়েছে চব্বিশ সনে যেমন একটা ঘটনা ঘটতে পারবে এটা আজরাইল জিব্রাইলকে জিজ্ঞাসা করতে হবে কেয়ামতের ময়দানে যে তোমরা কি বুঝতে পারছিলে ইউনিক তো সেই দিক থেকে ধরেন এখন এই ব্যানার্জি সাহেবকে নিয়ে তারপরে শেষে যা কিছুই হচ্ছে আমরা ওই যে জর্জ সাহেব যেটা বললেন যার যার মতো করে আমরা বলে যাচ্ছি আমাদের একটা বরিশালে একটা কথা আছে ঠায়দায় সিকোনালি আলী মোটা হয় রমজান এখন টাকা পয়সা যদি অর্জন করে থাকে বেনজির সাহেব অর্জন করছে আমাকে তো কোনোদিন আটানা পয়সা দেয় নাই এখন তাকে নিয়ে আমার বলতে হচ্ছে কেন বা এদের সবাইকে বলতে হচ্ছে কেন এটা টোটাল মূল বিষয়টা হলো যে সিস্টেমটা রাষ্ট্রের যে সিস্টেমটা আছে সেটা গণতান্ত্রিক হোক আমলাতান্ত্রিক হোক নিয়মতান্ত্রিক হোক বা নীতি এবং নৈতিকতার বিষয় হোক একটা সিস্টেমও ঠিকমতো কাজ করছে না দীর্ঘদিন যাবত যদি কাজ করত তাহলে পুলিশের এই যে পদগুলো বা সেনাবাহিনীর এই পদগুলো নিয়ে নেতিবাচক যে কথা আরে বাবা আমরা ছোটোকালে যখন নাম শুনতাম যে সেনাবাহিনীর একজন মেজর ও মাই গোটা আমি তো এক ঘন্টা তাকাই থাকতাম যে একটা মেজর হয় কি করে ওরে বাবা এখানে সাপলার মতো একটা যে ইনিয়া আছে এবং স্বপ্ন দেখতাম যে জীবনে একটা মেজর হতে পারবো কি না এবং এর সাথে সময়টাতে অনেক লোকে ধরে ধরে এনে এমপি বানানো হয়েছে এক এমপি নাকি সংসদে বক্তব্য দিছে যে আমাদেরকে মেজরের সমান মর্যাদা দেওয়া হোক তো দ্যাট ওয়াজ দ্য রেসপেক্ট অ্যান্ড পাওয়ার অফ এ মেজর এখন সেখানে মেজর মেজরের পরে মেজর জেনারেল তারপরে লেফটেন্যান্ট জেনারেল এরপর ফুল জেনারেল এবং সেই ফুল জেনারেলকে নিয়ে আরও কত কিছু আছে তো সেই ফুল জেনারেলকে নিয়া আমরা টক শু এখন আলোচনা করতেছি আপনি বিশ্বাস করে বুঝেন আমাদের জিব্বা কত বড়ো হয়ে গেছে আমাদের কান কত বড়ো হয়ে গেছে তো এইটা কারো কারো ইজ্জাতে আঘাত লাগছে এই সমাজ মানে একটা সেকেন্ড লেফটেন্ট হোক একটা সিপাহি থেকে শুরু করে ওই যে সেনাবাহিনীর যে একটা উর্দি সেই উর্দির ধারে যারা লোকজন রয়েছে তাদের নিকট আমরা যে আলোচনাগুলো করছি বা সারা দেশে আলোচনা হচ্ছে এটা খুবই অসম্মানজনক বিব্রতকর এবং এটা রাষ্ট্রের যে একটা আপনার চুম্বক শক্তি আছে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে তো সেই ম্যাগনেটিক পাওয়ারের কারণে একটা একটার সাথে যুক্ত হয়ে থাকে সেখানে পুলিশ বাহিনী সেনাবাহিনী বাহিনী জুডিশিয়ারি সিভিল ব্রোক্রেসি পার্লামেন্ট পার্লামেন্টের বাইরে সিভিল সোসাইটি সবার সাথে সবার একটা সম্পর্ক থাকে একটা মধ্যাকর্ষণ শক্তির মতো কাজ করে মহাকর্ষণ শক্তির মতো কাজ করে তো মাধ্যাকর্ষণ শক্তি হলো একে অপরের সাথে সম্প্রীতি আর মহাকর্ষণ শক্তি হলো দেশপ্রেম নীতি এবং আদর্শ কিন্তু এখন ঠিক পুরো ঘটনা অনেকটা কেয়ামতের ময়দানের মতো হয়ে গেছে আল্লাহ রবুল আল্লাম এনে মায়াম উঠে নিয়ে গেছে মানুষের মধ্যে থেকে এখন আমি দেখলাম যে রিক্সাওয়ালাতে যদি একজন এমপি সাহেব যান এমপি পদমর্যাদা সাবেক হোক বা বর্তমান হোক আর যাত্রী যদি হন তার সাথে ধরেন আর একজন খুব বড় ব্যবসায়ী আর রিক্সাওয়ালা এই তিনজন যদি আলোচনা শুরু করেন সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলুক বা বিএনপির পক্ষে কথা বলুক একটু পরে মুখের জবান যেটা আমরা আঞ্চলিক ভাষায় সোফা বলি দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোফা ইজ বিকাম দ্য সেম তারা একই ভাষায় গালাগালি করতেছে এমপি সাহেব যে ভাষা ব্যবহার করতেছে আর ওই রিক্সাওয়ালার যে ভাষা সে যাকে অপছন্দ করছে তার বাপ মা তুলে চোদ্দ গোষ্ঠী করে তুলে গালাগালি করছে এই কালচারটা আমাদের দেশে ছিল না আমাদের দেশে একটা সময় সম্মানিত লোকের সম্মান করা হতো এবং সম্মানিত লোক ইচ্ছা যে কোনো লোকের সাথে বিচার এখন যে কোনো লোক বুয়ার সাথে গিয়ে মানুষের অনেক বড় বড় সাহেব আছে কোনো কাজ নাই মনে অনেক দুঃখ বুয়ার কাছে জিজ্ঞাসা করতেছে আছে বুয়া শেখ হাসিনা কেমন চালাইছে দেশটা বুয়া তখন ধর বলতেছে যে ভালো না চালের দাম বাড়াই দিয়েছে সচিব সাহেব বলতে তুমি ঠিক বলছো ইউ হ্যাভ দ্য রাইট থিং বা আরেক বুয়ারকে জিজ্ঞেস করলো আরেকজন আওয়ামী লীগের লোক আচ্ছা খালেদা জিয়ার লোকটা কেমন হয়তো বুয়া বলো যে না ভালো না শেখ হাসিনাকে আমার খুব পছন্দ আপনি দেখেন ওই যে নির্বাচনের সময় একটা ভিডিও খুব ভাইরাল হয়ে পড়েছিল গুলশানে এক বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করেছিল যে এটা খালেদা জিয়ার ছবি আর শেখ হাসিনার ছবি দেখে তো সেই মহিলা যে বক্তব্য যে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল এবং সেটা খুবই বিব্রতকর এখন আমাদের এই সমাজের যে সোশ্যাল স্ট্যাবিলিটি রয়েছে মায়া মহব্বত প্রেম ভালোবাসা শ্রদ্ধা এই টোটাল জিনিসটা চলে গেছে যার কারণে কি হচ্ছে এই যে বিভিন্ন মানুষ সম্পর্কে আমরা যখনই সুযোগ পাচ্ছি নির্দয়ভাবে নির্মমভাবে আমরা কিন্তু সমালোচনা করছি নাজমান এই যে কোনো সিস্টেমে ঠিক মতো কাজ করছে না যদিও আওয়ামী লীগ বরাবরই বলছে এইসব ঘটনায় সরকার বিব্রত নয় কিন্তু কি এটা মানে দলের জন্য যেহেতু বছর ধরে ক্ষমতায় মানে সম্মান হানি হানিকর বিব্রত কর কিনা এই সার্বিক পরিস্থিতি সব মিলে দেখেন বিব্রত কর আপনি যদি বলেন এর আগে যখন পদ্মা সেতুতে যে দুর্নীতির অভিযোগ আসছিল তখন কিন্তু আমাদের আহ একজন সচিব পদত্যাগ করেছিল তারপরে সচিবকে জেল খাটতে হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তাকে দুদক হাজিরা দিতে হয়েছিল তাই না আবার এখানে যেই তখন এইগুলো কিন্তু হয়েছিল তখন কিন্তু আমলিক ক্ষমতাই ছিল আবুল হোসেন সাহেবকে দিতে হয়েছিল আবুল হোসেন সাহেবকে রিজাইন করতে হয়েছিল কিন্তু তখন এই পদ্মা সেতুর দুর্নীতির কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এটা আওয়ামলীগ আমলেই সম্ভব এরা যতই যা বলুক না কেন যতই ঘুরিয়ে পিছিয়ে বলুক যে এই আওয়ামী লীগ আমলেই হচ্ছে আওয়ামী লীগের আমলেই কেউ যদি কারোর বিরুদ্ধে কোনো অন্যায়ের দুর্নীতির অভিযোগ আছে সেটি তদন্ত হয় এবং যথাযথভাবে নিয়ম মাফিকই সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা শেষ হয় তো সুতরাং এখন তারা যে বলবে যে ওই দুই সাইডে আচ্ছা না দুই সাইড খেলছে এটা হচ্ছে জোনাই সাকি বলেছেন দুই সাইড খেললো কিভাবে এখন সে তো গল্প বানিয়ে বলছেন যে মনে হয় যে এরকমও করছে তোমরা এরকমও করো তোমরা ওয়েট করেন না কি হয় আপনারা না দেখে না কিছু করে আপনি মনের মাধুরী মিশিয়ে গল্প সাজিয়ে একজন একটা মিডিয়ার সামনে বলে দিচ্ছেন যে আওয়ামী দুই সাইডে খেলছে কোথায় খেললো আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি তো স্পষ্টভাবে বলেছেন যে এটা যারা অন্যায় করছে যদি প্রমাণিত হয় অন্যায়কারী দায় এটা আমরা কেউ নেবেন এখানে জর্জ ভাই সেইটা বললো আমিও সেটা বলছি তা আমরা তো মানে দেশ পরিচালনা অমলিক করছে সেই জন্য সকল অন্যায়কারীর পক্ষ অবলম্বন করবে তাদের মাথায় নিয়ে নাচবে এরকম ভাবার কোনো সুযোগ নেই কারণ সেরকম অতীতের ইতিহাস সেটা বলে না এটিও অন্য অন্য সময় যারা তারা যদি ওই বিএনপির আমল তো একটা কথা বলতো যে এরকম বিএনপিও করেছিল বিএনপির সেই জেনারেল জিয়া রহমান একুশবার কু করে মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছিল শত শত হত্যা করেছিল তাই না এটা যদি বলতো যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা ওইটা উচিত হয়নি যদি বাম হুই কি এখানে যে একটা কথায় এখন সবাই বলে যে ওই ইয়ে বিএনপি হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ আর বাম দলে যারা আছেন তারা হয়েছেন হতাশাগ্রস্ত আর ওই যে জামাত হচ্ছে ওই ইয়ে কি সন্ত্রাসী মানে সন্ত্রাসী আক্রান্ত এই অবস্থা হচ্ছে বাংলাদেশের অবস্থা যারা হতাশাগ্রস্ত বা মেয়াদ উত্তীর্ণ তাদেরকে দিয়ে এখন বাংলাদেশে যে আমরা মিডিয়াতে যে কথা করতে বলাচ্ছি যে হতাশাগ্রস্ত অবস্থায় তো মানুষ এরকমই বলবে আজকের যে বাস্তবতার সাথে লুর সফর তার পরিণতিতেই এই ঘটনা কোন এটা জেনারেল আজিজের ক্ষেত্রে আমরা বলতে এটা আমেরিকার সেকশন এটা জর্জ বলেছে তারা বলেছে তারা sancion দিয়েছে এবং এখানে মানব কথা তারা বলে একটা বিষয় উল্লেখ করে দেখেন যে জেনারেল আজিজকে যদি তাদের মনে হয়ে থাকে যে সন্যায় করেছে অপরাধ করেছে বা তাদের নিয়ম নীতির মধ্যে জেনারেল আজিস পড়েছেন সুতরাং তাকে তারা আমেরিকাতে যেতে দিবেন না ঠিক আছে কিন্তু এখানে বলেছে তার সন্তান তার ফ্যামিলি যদি মনে করেন তার সন্তান আমেরিকাতে পড়াশোনা করত তাকে নিশ্চয়ই বের করে দেওয়া হতো তাহলে এটা কি মানবাধিকার লঙ্ঘন না একজন সন্তান তো অপরাধী হতে পারে না বাবা যদি কোনো অন্যায় করেও থাকে সন্তান যেতে পারবে না সন্তান এটাও তো মানবাধিকারের লঙ্ঘন সুস্পষ্ট লঙ্ঘন তারা অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশেষ করে গাজাতে যেইভাবে নারী শিশু সাধারণ মানুষকে হত্যা করছে মানে আশ্রয় শিবিরে যেভাবে ইসরায়েল বোম্বিং করে মানুষ হত্যা করছে সেখানে তাদের বোমা আমেরিকার বোমা ব্যবহার করে তারা মুসলিম বিশ্বের আমাদের মানুষকে হত্যা করছে সেখানে কিন্তু কেউ মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে একটুও বলে আমাদের এই ডায়াস থেকেও কিন্তু কেউ বলছে না আমাদের ওই পক্ষে মানে ডান সাইডে যারা আছে একবারও বলছে না যে এরকম আমেরিকাও মানবাধিকার লঙ্ঘন করে ঠিক আছে তারা আমাদের দেশে কোনো লঙ্ঘিত হলে মানবাধিকার তারা বলবে বলুক কিন্তু তাদের দেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই কথাটা তারা না বললেও আমরা সম্মিলিতভাবেও তো আমরা বলতে পারি আমাদের এই যে যে অবস্থা করছে বিভিন্ন রাষ্ট্রে তারা প্রথমে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে তারপরে অবস্থান নিচ্ছে অবস্থানের পরে একটা জায়গা দখল করছে অথবা তাদের কোনো অ্যাজেন্ডা চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সেটি কর গভর্নমেন্টের সাথে তারা সেটা করতে পারছে না জননেত্রী শেখ হাসিনাকে তারা সে কোনো প্রলোভন দিয়ে তারা তাকে মানে বসে আনতে পারছে না সুতরাং তারা এক এক সময় এক এক ধরনের একটা থ্রেড শুরু বা এটা করলাম আর ঠিক আছে তাদের অধিকার আছে জেনারেল আছে আমেরিকায় সে যদি আমার তো মনে হয় যে সে যদি বলতে আমেরিকায় গেলাম না অসুবিধা দেখি বিশ্বের আর কোনো দেশ নাই আর আমার দেশ ভ্রমণই করতে হবে বয়স হয়ে গেছে বাংলাদেশে মানুষ বাংলাদেশে মরুক না কেন হ্যাঁ তো আমার বাইরে যেতে হবে কেন তো এইটি হচ্ছে এটি কোনো কাজের কাজ না আপনি প্রপারলি নিজে আগে আপনার দেশের আন্দোলনকে ছাত্র সমাজের আন্দোলনকে আপনি কিভাবে দমাচ্ছেন শিক্ষকদের নারী শিক্ষকদেরকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে বুট দিয়ে আঘাত করছে এবং অশ্লীল বাক্য ব্যবহার করছে সেটি আপনি কি করছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না আপনার দেশে যেই ধরনের যে বাংলাদেশের কতগুলি মানে ছেলে পেলে তাদেরকে গুলি করে হত্যা করা হলো বিনা কারণে পুলিশের হেল্পের জন্য ডেকেছে পুলিশ এসে আগে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে তারপরে ঘরে ঢুকলো তো এই যে যারা মানবাধিকারের মানে নিয়ম কোনো নিয়মকানুন মানে না অথচ এই ধরনের ঘটনা বাংলাদেশে এরকম ঘটবে না আজ পর্যন্ত ঘটেনি যে পুলিশ একটা ঘরে ঢুকে আগে একটা বাচ্চাকে সে মানে একটু অসংলগ্ন আচরণ করছে দেখে তাকে গুলি করবে তো সিস্টেম আছে রনিরা সুন্দর সুন্দর বাক্য বিনিময় করতে পারছে মানে বাক্য বর্ষণ করছে জনগণকে মানে ভালো ভালো কথা শোনাচ্ছে সিস্টেম ছাড়া তারা এত মানে ভালো আছেন কি করে সবাই ভালো আছেন এখন বাংলাদেশের যেই সিস্টেম চালু ভালো নেই এটা কি কোন সিস্টেমের কথা বলেছেন আমি বুঝলাম না বাংলাদেশের সব সিস্টেম ভালো আছে বিধায় তো সব কিছু চলমান এবং সব যেটা আপনারা দেখছেন মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছুই তো ঠিক আছে এখন যদি বলেন না অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে মূল্যস্ফীতি বেড়ে গেছে তো এগুলি তো বৈশ্বিক ব্যাপার এটা সব দেশেই হয়েছে শুধুমাত্র বাংলাদেশেই যে হয়েছে এমন না যে এই রিজার্ভ কমে গেছে যেখানে বিএনপির আমলে তিন পয়েন্ট চার আট বিলিয়ন ডলার ছিল রিজার্ভ সেখানে এখন সতেরোতে আসার পরে তখন আগে পঁয়তাল্লিশে ছিল তখন কিন্তু কেউ কেউ মানে প্রশংসা করেনি যে আরে বাবা পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এখন আমাদের রিজার্ভে আছে যেই ওটাকে বিভিন্ন ব্যাংকের পেমেন্ট বা ঋণের পেমেন্ট করা হয়েছে তখন এখন সতেরো বা আঠারো বিলিয়ন ডলার এসেছে তখন বলছে একেবারেই তোলা নিতে কোথায় তিন পয়েন্ট চার আট আর এখন সতেরো তারপরে ও তলা নিতে তাহলে ওই তিন পয়েন্ট চার আট পার্সেন্ট কিসে ছিল হ্যাঁ তখন আয় আরও আপনি যদি দু হাজার ছয় পাঁচ ছয় দেখেন মাথা পিছুয় কত ছিল আর এখন কত অর্থনীতির আকার কেমন ছিল বাজেট কেমন ছিল তো এই যে বলে এই যে বাজেট দিচ্ছে এই বাজেট বাস্তবায়ন করতে বাস্তবায়ন তো হচ্ছে দেশে ডেভেলপমেন্ট হচ্ছে অগ্রগতি হচ্ছে মধ্যমায়ের দেশে আমরা পদর্পণ করেছি আমরা তো সব কিছুই হচ্ছে মাঝখান থেকে দুর্নীতিও যদি হয়ে থাকে যেগুলি হচ্ছে হয়নি সেটা বলবো না যেগুলি হচ্ছে সেটার বিচারও হচ্ছে বিচার হবে সুতরাং ওই যে যারা হতাশাগ্রস্ত তারা ওরকম বলতেই থাকবে কিছুই হচ্ছে না

তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশটাকে ওনারা যে জায়গায় নিয়ে যাচ্ছেন সেটা আমাদের হতাশার ব্যাপারই কারণ দেশটা আসলেই ধীরে ধীরে একটা বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে এক তো হচ্ছে যে পুরো রাষ্ট্রশক্তিটা রাষ্ট্র একটা ব্যবস্থাপনা এই রাষ্ট্রের কাজ হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা কিন্তু একটা রাষ্ট্র তার প্রতিষ্ঠানগুলো যদি জনগণের বিরুদ্ধে পরিচালিত হয় জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ব্যবহৃত হয় গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন কণ্ঠরোধ করা মিডিয়া নিয়ন্ত্রণ এবং তারপরে সর্বোপরি এটা যদি একটা লুটের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় তো লুটের পরিমাণগুলো কি হচ্ছে কেন রিজার্ভ বিএনপি আমলে সারাদিন ছিল তখনকার অর্থনীতির সাইজ কীরকম ছিল এখন অর্থনীতির সাইজ অনুযায়ী এখন মানে আপনার কি বলে রিজার্ভের পরিমাণ হবে এখন আমার আমদানি খরচ কত সেটার সাথে রিজার্ভ ঝুঁকিপূর্ণ জায়গায় আসছে নাকি রিজার্ভ ঠিকঠাক আছে এটার হিসাব হবে এখনকার হিসেব অনুযায়ী কেন রিজার্ভ ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছে কেন রিজার্ভ তেরো বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছে নিট রিজার্ভ এবং এইটা যে পড়তির দিকেই এটার যে উন্নতির দিকে যাওয়ার লক্ষণ এখন পর্যন্ত হয়নি এক বছর আইএমএফের এর এইসব নানান রকম শর্ত পরেও সেইটাই খুব স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশে আন্তর্জাতিক যে রেটিংগুলো হয় ঋণ পাওয়ার সেটা গত পরশু দিনও আবার অবলম্বন করা হয়েছে আমি যে কথাগুলো বলবো ধরুন আমাদের এই যে জ্বালানি বিদ্যুৎ এরা অনেক বড় কাহিনী পালে না এখন পাঁচ বিলিয়ন ডলারের ঋণ আছে এখন সেই ভর্তুকি কিংবা ঋণ এগুলো যে আবার পাবলিকের ঘাড়ে চাপানো হবে তিন মাস অন্তর অন্তর বাড়ানো হবে এখন সব মিলিয়ে আপনি দেখুন এগুলো কাকে পুষ্ট করছে আজকে যখন আলাপ করছে তখনই এক তারিখ আবার পেট্রোল অক্টেনের মূল্য কাকে পুষ্ট নির্ধারিত করা হয়েছে পুষ্ট করছে একজন আগা দেখলে আমরা বুঝবো কাকে এরকম হয়তো বিশ তিরিশ কত সংখ্যা আছে হাতে গোনা যাবে একজন এসালামের দিকে তাকালেই আমাদের সবটা বোঝা হয়ে যায় ব্যক্তিগতভাবে এসালাম সাহেবকে আমি চিনিও না কিন্তু এই যে এসালাম সাহেব কিংবা এসালামের কোম্পানি তারা একটা আটটা ব্যাংকের উপর কন্ট্রোল স্থাপন করলেন বারো হাজার কোটি টাকা এক বিলিয়ন ডলার তিনি সিঙ্গাপুরে অনুমতি ছাড়া নিয়ম বহির্ভূতভাবে সেখানে নিয়ে গেছেন যেটাকে পাচার বলা হচ্ছে তার সম্পর্কে কোনো তদন্ত হচ্ছে না একের পর এক ব্যবসা কেবল তাদের নিয়ন্ত্রণে আসছে এইটা খুব স্পষ্ট বাংলাদেশে এইরকম কতিপয় কোম্পানির হাতে পুরো রাষ্ট্রশক্তিটাকে ব্যবহার করে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত করার ব্যবস্থা করা হয়েছে এটা যে এক নম্বর বিষয় এবং তারা এই রাজনৈতিক নেতা তৈরি করছেন যেটা আমরা আনোয়াল আজিমের মর্মান্তিক মৃত্যুর প্রকাশিত হতে দেখলাম যে কিভাবে একটা আন্তর্জাতিক চোরাচালানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্যের আসামি ছিলেন যিনি একুশটি মামলা মানে দু থেকে দু হাজার মধ্যে খারিজ করিয়ে চোদ্দ সালে আওয়ামী লীগের টিকিট পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলেছেন একই সময় যখন বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢোকানো হচ্ছে এই তো বলছে তাদের এই যখন সারা বাংলাদেশের মানুষ সবই মানে বিশেষত ওই অঞ্চলে সব মানুষ জানে উনি কী করেন ঝিনেদাতে সব মানুষ জানে উনি কী কিসের সাথে যুক্ত তখন আওয়ামী লীগ প্রধান যেন এটা করেন সেফ এই যে ডিফেন্ড করার জায়গাটুকু এটাই পরিষ্কার আপনি যে বলছেন দুই দিকে খেলছেন কারণ খেলোয়াড় তো সব বাইরে ফেলে দিয়েছেন এখন একাই তো দুই দিকে খেলতে হবে একবার বলতে হবে যে মানে খারাপ যেই হোক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আবার বলতে হবে যে না আশ্বস্ত করতে হবে এবং ডিফেন্ড করতে হবে এই দুটোই জায়গা তারা সবসময় করে যাবেন এটা করে করে রাষ্ট্রটাকে যে জায়গায় এনেছেন আজকে বাংলাদেশের সেনাবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই দেশের মানে স্বাধীনতা সার্বভৌমত্বের যতগুলো প্রতিষ্ঠানের মধ্যে জনগণের পরে যে প্রতিষ্ঠানগুলোর দরকার তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটির আজকে মর্যাদা ক্ষুণ্ণ হয় যখন তার সেনাপ্রধান আন্তর্জাতিকভাবে এবং দেশের মধ্যে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির প্রশ্নে অভিযুক্ত হন যখন পুলিশ প্রধান কিংবা র্যাবের প্রধান এই হাজার কোটি টাকার সম্পদের জায়গায় আসেন তখন এই পুলিশ বাহিনী কিংবা র্যাব বাহিনী কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং এইটা রাষ্ট্রের জন্য গতিমুখটা কোন দিকে তৈরি করে সেইটা আমাদের দেখার বিষয় আমরা যদি রাজনীতি করে থাকি রাজনীতি হচ্ছে যে আপনি এই পুরো ব্যবস্থাটাকে কোন দিকে ঠেলে দিচ্ছেন ঠেলে দিচ্ছেন এমন একটা জায়গায় যেটা জনগণের মুখোমুখি হয়েছে অথচ এটা জনগণ থেকেই উচ্ছারিত জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল এখন যা যা সফরের কোনো হ্যাঁ সেই জায়গায় আসছিস দেখুন ডোনাল্ডোর সফর নিয়ে ওনারা আহ বলেছেন ওবায়দুল কাদের সাহেব যে লু আসলেন ভাবলাম যে বোধহয় একটা আবার সম্প্রীতি কিংবা সৌহার্দ্য হবে রাতের বেলা স্যাংশন দিয়ে চলে গেলেন তো আমরা দেখছি যে ডোনাল্ড বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন আওয়ামী লীগ বেশ একটা সচ্চার ভাব দেখায় কিন্তু যুক্তরাষ্ট্র যখন আবার এই অঞ্চলে তার প্যান প্যাসিফিক মিত্র হিসেবে ভারতের ওপর ভর করে সেই ভারতের ব্যাপারে আবার ওনার খুব চুপচাপ কারণ ওনার পক্ষে গেলে উনি চুপচাপ ওনার ভারত যখন ইসরায়েলের এই হামলাকে প্রবলভাবে সমর্থন করে ভারত যখন ইসরায়েলের নেতা নিয়হের সাথে নরেন্দ্র মোদীর যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক এমনকি আদর্শিক সম্পর্ক দেখা যায় তখন ওগুলো কোনো সমস্যা না ওগুলো কিন্তু সবই উল্লেখের বাইরে অবশ্যই যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু দেশ আক্রমণ করেছে বহু দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমনকি গণহত্যায় যুক্তরাষ্ট্রের যে অংশগ্রহণ সেটা খুব পরিষ্কারভাবে ইতিহাসে আছে এই ইসরায়েলি গণহত্যা যে চলছে এটা তো এক মানে এটা তো যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ আজক পরিষ্কার করে যুক্তরাষ্ট্রের সরকারকে বলছে যেটা একটা গণহত্যা এবং সেই গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থ অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য তারা আন্দোলন করছেন হ্যাঁ সেটার উপরে সরকার হামলা করছে তো যুক্তরাষ্ট্রের এত সব কিছু বলে যুক্তরাষ্ট্র যদি এসে বলে যে না বাংলাদেশে ভোট চুরি হচ্ছে এটা মানে যে তার মানে যুক্তরাষ্ট্র যেহেতু বলেছে সুতরাং এখানে ভোট চুরি হচ্ছে না এটা আমাদের ধরতে হবে যুক্তরাষ্ট্র এখানে যদি ভোট চুরির কথা বলে তারা বলছে আমরা বাংলাদেশের মানুষ বলছি আমরা নির্বাচনের অংশ নিয়ে আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে বলছি সুতরাং বাংলাদেশের মানুষের কথা বলেন যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না যুক্তরাষ্ট্র অথবা ভারত আপনি দুইটার দিকে যদি তাকান ভারত ক্ষমতায় রেখেছে আওয়ামী লীগকে এই কথা যে বারবার তারা বলতে পারেন সেটা বলার জায়গা থেকে মানে কোন মানে স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা কোন মর্যাবাদ সেটা পরিচিত হয় দেশের সিটিং মিনিস্টার সিটি সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকবার প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন ভারত ছিল বলে তারা ক্ষমতায় আছেন অথবা তারা এইভাবে নির্বাচনটা করে যেতে পারলে এই এইরকম একটা নির্বাচন করে যাওয়াটাকে যে সমর্থন করবে তারা খুব সহি যারা কেউ এটা সমালোচনা করবে হ্যাঁ তাদেরই স্বার্থে করতে পারে কিন্তু তখন তারা খুব অসহী হয়ে যান কিন্তু ডোনাল্ড লুজ সাহেব যখন এসে বলে গেলেন তার সাক্ষাৎকারে যেটা জানতে পেরেছি যে তারা এটা সরকারের কাছে জানতে চেয়েছেন যারা স্যাংশন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে কেউ মিলাতে পারেন যে তাদেরকে যুক্তরাষ্ট্রকেও খুশি করতে হচ্ছে এই জায়গাটি সুতরাং সেই জায়গায় আজকে বাংলাদেশে এই অবস্থাটা চলছে আমরা আবারও মানে মূল জায়গায় ফিরবো অভিযোগ প্রমাণিত হলে তো এটাই তো প্রশ্নটা যাকে অভিযোগ প্রমাণিত হোক আর অভিযোগ তো প্রমাণিত হবে না ভাই

আমাদের কথা বাংলাদেশে বলেছেন অংশগ্রহণ করার বাংলাদেশে না পৃথিবীর সমস্ত জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কে যোগ্য কিংবা অযোগ্য বিবেচিত হবেন সেটার একটা নির্দিষ্ট কায়দা আছে তো যখন আমাদের আর পি অনুযায়ী যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্য হন তখন যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী কোন মানুষকে মনোনয়ন দিয়ে থেকে জিতিয়ে আনবেন সেটা কিন্তু সে সমস্ত রাজনৈতিক দলের নিজস্ব অভ্যন্তরীণ একটা ব্যবস্থা এখন সেই ব্যবস্থা আপনি দেখতে পারেন যে লোকসভা নির্বাচন হচ্ছে ভারতে এর প্রায় এর ভিতরে প্রায় অর্ধেকের বেশির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আছে ইভেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করবেন কয়েকদিন পরে তো উনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করবেন ওনার বিরুদ্ধে এই ফৌজদারি অভিযোগ আছে আদালতে হাজির হাজির ফৌজদারি অভিযোগ আছে তো এইগুলো আসলে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিভিন্নভাবে কথা বলা হয় এটার সাথে মূলত ওই জায়গাটা সংযুক্ত করাটা ঠিক হবে না অর্থনীতির অনেক কথা জনার সাকিব ভাই বলেছেন আমি যদি অর্থনীতিবিদ নই তারপরেও আমার সাধারণ মানুষের মতো খালি চোখে যেটা দেখে বোঝা যায় যেন যে সময় বাংলাদেশে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল তারপরে যখন করোনার সময়টা আসলো করোনার সময় পরে যখন আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো এর ভেতরে ওয়ার্ল্ড ইকোনমিতে একটা বড় রকমের পরিবর্তন হয়ে গেল আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বড় রকমের আপনার সমস্যার সৃষ্টি হলো তখন যখন আমাদের রপ্তানি আয় কমতে শুরু করলো তখন তো অবশ্যই আমাদের রিজার্ভের ওপর থেকে সেটা মেটানো স্বাভাবিকভাবে অর্থনীতির প্রক্রিয়া তো সেই প্রক্রিয়া চলতে চলতে অর্থনীতি এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এই দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাটা যতটা দায়ী এর সাথে আমাদের ইন্টারন্যাশনাল যে প্রবলেম এটা সমানভাবে একসাথে কাজ করছে কেননা ডলার এই 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 মুদ্রাটা ইটস সেলফ এ কমোডিটি এটা নিজে একটা কমিডিটি হয়ে গেছে যার কারণে আমেরিকা এই এই মুদ্রাতান্ত্রিক যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার ভিতরে যে রাজনীতিকে ঢোকানো যায় সেটার পরিকল্পনার অংশ হিসাবেও বিভিন্ন দেশে এরকম অর্থনৈতিক ব্যবস্থাপনা ইচ্ছাকৃতভাবে করার চেষ্টা করেন যেখানে মার্কিনদের বিরুদ্ধে আওয়ামী লীগ একটা শক্ত অবস্থান নিয়েছে সেইখানে এই ধরনের ব্যবস্থাপনা ওনারা করছেন বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থাপনা কিভাবে আমরা সংকট মোকাবেলা করতে পারি সেই জন্য আমরা কাজ করে চলেছি সার্ডলি মর্জাদা নিয়ে কথা বলছেন যখন একটা রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান কিংবা পুলিশ প্রধানের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে রাষ্ট্রের মর্যাদা কোথায় থাকে অবশ্যই আওয়ামী লীগ তো বলেইছে আমরা তো বলেছি যে উই আর নট এমবারেসড বাট উই আর সিরিয়াসলি লুকিং ইনটু ইট আমরা খুব মানে সিরিয়াসলি এটা দেখছি কিন্তু এটা যে সরকারকে বিব্রত করে ফেলবে সেটার বিষয় না আমরা এটা সিরিয়াসলি দেখছি এবং এর সাথে যারা দায়ী তাদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ দুই দিন তো যখন একটা দেশের প্রধানমন্ত্রী দুর্নীতি দেয় সাজাপ্রাপ্ত হয়ে যান এবং তার নামে তিন চারটা দুর্নীতির মামলা একদম পোটেন্সিয়াল মামলা বড় পুকুরিয়া কয়লা খনি নাইকো গ্যাটকো এবং এই সমস্ত আপনার খনিজ দুর্নীতি মামলায় ওই সময়ে তাদের যে খনিজ মন্ত্রী ছিলেন উনি কিন্তু এর জন্য দায়ী হয়েছিলেন ওনারা কিন্তু অভিযোগ করা হয়েছে এবং সে অভিযোগ প্রমাণিত হয়েছিল তো এই একই অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উনি এখন সাজাপ্রাপ্ত অবস্থায় আছেন তার যিনি পুত্র তারেক জিয়া বাংলাদেশে যার এই যে রনি ভাই যেটা বললেন রিক্সাওয়ার কথা এরকম যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন তারা দেওয়ার কথা বলবে যে হি ওয়াজ মিস্টার টেন পার্সেন্ট উনি টেন পার্সেন্ট হিসাবে দেশে সবার কাছে পরিচিত ছিলেন বিশ্বেও পরিচিত ছিলেন তো তখন মর্যাদা ক্ষুণ্ণ খুব একটা হয় না এই দুই একটা বাহিনীর সদস্য আমরা এটা অত্যন্ত লজ্জাজনক এবং হতাশাজনক এরকম দায়িত্বপূর্ণ চেয়ারে বসে যদি কেউ এই ধরনের অপকর্ম করে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি সাদা তাদের হতেই হবে কিন্তু তারপরেও যখন একটা দেশের প্রধানমন্ত্রীর এই সমস্ত অপকর্মে কেউ লজ্জিত হয় না তখন আমরা এই জায়গাকে মোটেও ডিফেন্ড করি না বরং তাদেরকে শাস্তির আওতায় আনছি এখন যা হচ্ছে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য অফকোর্স না যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য খুশি করার জন্য আমরা কোনোদিন কোনো কাজ করি না আমাদের যে ইন্টারন্যাশনাল পলিসি আছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বই নয় ঠিক ওই একই পলিসি নিয়ে আমরা কাজ করে চলেছি ওই জায়গাতেই আমরা ঠিক আছি ভোটের বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের কী বললো সেটা কেন আমরা শুনবো না অবশ্যই অবশ্যই বিভিন্ন দেশের যে সমস্ত ওয়াচ ডগ আছেন তারা তো বিভিন্ন ধরনের মতামত দেবেন এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় কিন্তু যখন নিজের দেশের ভেতরে লাস্ট ইলেকশনের পরে যখন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যখন আপনার ক্যাপিটাল হিলে আক্রমণ করলেন যে এই ভোট সুস্থ হয়নি ম্যানুপুলেট হয়েছে চুরি হয়েছে এই ভোট আমরা মানি না তখন কিন্তু আর ওইগুলো বিষয়ে আর ওনারা কিছু বলেন নাই বা অন্য দেশও কোনো কিছু বলতে যায়নি আমি এই সমস্ত বিষয় বলতে চাই না আমাদের ভোট ব্যবস্থাপনার ভিতরে যদি কোন রকম সমস্যা থেকে থাকে এবং সেই সমস্যার ক্ষেত্রে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের অনীহা থাকে আমি বলছি দিস ইজ দ্য রাইট টাইম এটা আমাদের একটা জিনিস যে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসা বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই সুযোগও নেই তাহলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হলে এই প্রতিষ্ঠানটাকে আরও কী কী কীভাবে স্ট্রেনদেন করা যায় ভাই অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ রনি ভাই প্রজ্ঞাবান মানুষ তারা একটা ব্যবস্থা বের করুন যে নির্বাচন কমিশনের সাথে আর কোন কোন বিষয়গুলো যদি যুক্ত করা যায় কিংবা কোন 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 বিষয়গুলো আরও বিযুক্ত করতে হবে এইভাবে একটা নির্বাচন কমিশনের মধ্য দিয়ে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে সে সমস্ত আলোচনা আসতে পারে কিন্তু যদি বলে যে না কেয়ারটেকের গভর্নমেন্টে আসতে হবে ওই এক দফা নাহলে আমরা মানবো না এই সমস্ত যে কথাবার্তাগুলো ক্রমাগতভাবে বলা হচ্ছে এগুলো কথার কথার ভিতরে থেকে যাবে পার্সোনালাই মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক সেই অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা এখন যা আছে তার থেকে আরো কত ভালো হতে পারে কিভাবে হতে পারে সেই সিস্টেমটা কেমন স্ট্র্যাটেজিটা কি হতে পারে সেইগুলো যদি আলাপ আলোচনা চলে আমার মনে হয় গুড ফর এভরিবডি জি গোলাম মৌলানি ভোটের প্রসঙ্গ চলিয়ে এলো নির্বাচনের প্রসঙ্গ এলো উপজেলা নির্বাচন চলছে ভোটের উপস্থিতি কম বড় বড় তিন ধাপে এই যে বাইসা সেলিম আলতাফ জন বলছেন একটা উপায় বের করেন কিভাবে এখন উপায় বলতে যে সিস্টেমটা অবস্থা হয়েছে তাতে গণহারে বিএনপি লোকজন যদি আত্মহত্যা করে এটি হলো সবচেয়ে সুন্দর উপায় আওয়ামী লীগকে আর কোনো ঝামেলা পোহাতে হয় না মানে একটা সহজল্য কারণ হলো যতক্ষণ না পর্যন্ত বিএনপির যে বাক স্বাধীনতা বা বিএনপির যে কথা বলার ক্ষমতা এটি যারা ক্ষমতায় রয়েছেন আওয়ামী লীগ তারা এটির প্রতি সম্মান প্রদর্শন না করবেন ততদিন পর্যন্ত গণতন্ত্রের যে পথ সেটা কখনই সুগম হবে না এখন যেটা হয়েছে সেটা হলো যে আমরা যদি ইনিয়ে নিয়ে কথা বলি সরকারের পক্ষে কথা বলি তাহলে হয়তো অনেকে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে কিন্তু তাদের যে অ্যালগোরিদম আছে সরকারের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের বাইরে গেলে কোনো জাতীয় দৈনিক একটা খবর ছাপাতে পারবে না কোনো টেলিভিশন একটা খবর প্রকাশ করতে পারবে না এবং আমরা যারা টক শোতে আসি আমরা উই আর অল উইল বি লিস্টেড সো দিস ইজ এ কন্ডিশনাল ডেমোক্রেসি এবং আমরা যারা এখানে আসি টকশোতে আসি আমরা হলাম যে এই সমাজের মধ্যে সবচেয়ে যাকে বলে সার্ভাইভ্যাল মানে অ্যানিমাল যারা যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারে এই জমানাতে যে রাত বারোটার সময় এখানে টকশো করে এসে কৌশলে কথাবার্তা বলে আবার নিরাপদে বাসায় চলে যাওয়া এটা আওয়ামী লীগ এই জন্য আওয়ামী লীগের ধন্যবাদ যে আওয়ামী লীগ আমাদেরকে এরকম কৌশলী হতে শিক্ষা দিয়েছে এবং আওয়ামী লীগ আমাদের উপর সতর্ক হতে শিক্ষা দিয়েছে এখন বিএনপিতে এরকম আমার মতো যারা মানুষ আছেন তারা এই যে আওয়ামী লীগের শত কৌশল শত মামলা মোকদ্দমা তারপরে শেষে শত জুলুম অত্যাচার আপনি দেখেন যে জুনু নায়ের মতো এত সুন্দর সুপুরুষ রাস্তায় ধরে আচ্ছা মতো পুলিশে পিটে শোয়াই ফেলে ডাজ নট ম্যাটার তারপরের দিন আবার সেদিকে লাফাইন চলে আসে আপনি বুঝতে পারেন যে আওয়ামী লীগের চাল খেয়ে এই অবস্থা আওয়ামী লীগের উন্নয়নের কারণে এই অবস্থা রাজপথে নির্যাতনের আওয়ামী লীগের নেতাকর্মীরা হ্যাঁ আওয়ামী লীগের নির্বাচন হয়েছেন হওয়ার পরে তখন দেখেন আমরা যেভাবে সারভাইভ করে আসি আওয়ামী লীগ আসলে ওইভাবে তখন সার্ভাইভ করতে পারে নাই আমার এখনো মনে আছে বিএনপির হরতাল হচ্ছে বিএনপির ক্ষমতায় আওয়ামী তখন তো আওয়ামী লীগের আওয়ামী লীগের হরতাল হচ্ছে পুরো পল্টন এলাকাতে কোনো নেতা কর্মী নাই একমাত্র বাকের ভাই মানে আমাদের আসাদুজ্জামান নূর সাহেব উনি দাঁড়াই আছেন দাঁড়াই একা একা পুলিশের সাথে এরকম এরকম করতেছেন আর কোনো নেতা কর্মী নাই তো এই যে আন্দোলনকারী আওয়ামী লীগ হিসেবে বা এই হিসেবে যে বড় বড় কথা বলেন বা এখানে নাজমা ম্যাডাম আছেন যেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো ওয়ান ইলেভেনের সময় এই গ্রেপ্তারের পরে সুধা সদনে এমন কিছু ঘটেছে নেতাকর্মীদের কেউ কেঁদেছে কেউ আনন্দ প্রকাশ করেছে কেউ ডরে চোরে বাসার সামনে যায়নি তো আসলে এই জিনিসগুলো মানে সব কথা তো সবসময় বলা যায় না বিপদে মানে যখন ক্ষমতা থাকে সবাই বড় বড় কথা বলতে পারে এখন অনেকের ক্ষমতা আছে তারা অনেক বড় বড় কথা বলছে এখন অনেক পাওয়ারফুল মন্ত্রী একদিন ওয়ান ইলেভেনের সবাই যখন আমাকে ধরে হাত দিয়ে বলো যে ভাই তোমরা ইয়াং আছো আমাদের বয়স শেষ হয়ে গেছে আর রাজনীতি করবো না আমার দুটা মেয়ে আছে এই দুটো মেয়ের মুখের দিকে তাকে বাকি জীবন কাটাই দেব আর জীবনে রাজনীতি করব না তো দেখা গেল সে এইবার মন্ত্রী হয়ে গেছে আর এক মন্ত্রী নেতা তো এখন তার এক শত্রু গেছে তার বাসায় ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন রকম শত্রু তার সাথে সে জীবনে কথা বলে নাই তারে ভয়ের চেয়ে অনেকক্ষণ জড়ায় ধরে সে কান্নাকাটি করছে সে কান্নাকাটি করার পরে সেই লোকও কাঁদছে অনেকক্ষণ কান্নাকাটি করে কান্নাকাটি করে আমার কাছে সে বললো যে ভাই আমি তো ওনাকে বাসায় গেছিলাম সে নেতা তো আমার জড়াই ধরে কান্নাকাটি করলো আমি বললাম যে আপনারা দেখলে তো নেতার কান্না আসার কথা না তো আপনার বললো উচিত গেট আউট আপনি গত বিশ বছর যাব তার এইভাবে জ্বালান জ্বালাচ্ছেন ভাই আমি তো সেটাও বুঝি নাই হয় মিলিটারি তার বাসায় গেছিলো তো এই কারণের বোধহয় খুব হয়ে গেছিলো এই জন্য আমাকে জড়াই ধরে কাঁদছে আর নেতার কান্না দেখে আমিও চোখের পানি রাখতে পারিনি তো এইরকম ওয়ান ইলেভেনের সময় এই জাতিকে অনেকগুলো শিক্ষা দিয়েছে এবং অনেকগুলো ভিডিও অডিও ফুটেজ এখনও ইন্টারনেটে ঘুরে বেড়ায় সেই লোকগুলোই কিন্তু এখন বড় বড় কথা বলছে তো সেই তুলনায় যদি আপনি চিন্তা করেন রাজপথে যারাই আছে জনয়েত সাহেককে আপনি যতই ছোটে বলেন নুরুল হক নুরুকে আপনি যতই কথা বলেন না কেন বা আমরা যারা এই যে টকসায় সেই যে এত রাতে কথাবার্তা বলতেছি বিএনপির যেই সমস্ত লোকজন মির্জা ফখর সাহেবের যে এই আপনি জেলখানা থেকে বের হয়েছে লাঠি নিয়ে সেই লোক আবার সেই লাঠি ফেলে দিয়ে আবার মঞ্চে মাইক হাতে তুলে নিয়েছে এই একটা স্প্রিট গণতন্ত্রের যেন ভালোবাসা এই গণতন্ত্রের জন্য ভালোবাসা এই আওয়ামী লীগের যারা লোকজন বলতেছে আল্লাহ না করো কখনো যদি তাদের বিরোধী দলে যেতে হয় তখন সেই দিন না আসা পর্যন্ত মূলত এই নির্বাচনের জন্য একটা ব্যবস্থা বের করার কথা না নির্বাচনের জন্য এখন যে ব্যবস্থা নির্বাচনের জন্য এখন কোনো ব্যবস্থা করা যাবে না যতক্ষণ পর্যন্ত দেখুন সমস্ত ক্ষমতাটা কেন্দ্রীভূতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে চলে গেছে এটা আওয়ামী লীগের মধ্যেই কথা বলে জুফরে আল্লাহ নিচে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে কেউ নাই মধ্যেও কেউ নাই নিচেও কেউ নাই এখন রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি কাঠামোগত কোনো পরিবর্তন আনতে হয় গণতন্ত্রের যদি কোনো ওয়ে তৈরি করতে হয় সেখানে আসলে ওই রাষ্ট্র ক্ষমতার ওই জায়গাটা থেকে একটা সিদ্ধান্ত আসতে হবে পিসফুল পিসফুল মানে শান্তিপূর্ণভাবে যদি আপনি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠাতা করতে চান এর বাইরে গণ অভ্যুত্থান গণতন্ত্র আরও অনেক কিছু হতে পারে যেগুলো শান্তিপূর্ণভাবে হবে না এবং সেক্ষেত্রে যেমন রাষ্ট্র থেকে যদি একটা প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নেন নির্বাচনের বিষয় বা অন্য যে কোনো বিষয় ওটা যত দ্রুত সুন্দরভাবে কাজ করবে এর বাইরে যদি কোন অনগণের হ্যাঁ হ্যাঁ বলটা আওয়ামী এখন আওয়ামী লীগ এই যে যেটা বললেন যে মাঠেতে কোনো প্লেয়ার নেই মানে এদিকেও তারা খেলছে ওদিকেও তারা খেলছে এদিকেও তারা গোল দিচ্ছে ওদিকেও তারা গোল দিচ্ছে গোল দেওয়ার পর জনগণকে তো তালি বাজাতে হবে সবসময় যদি একদিকেই গোল দেয় তখন তালি বাঁচবে না নির্বাচন ব্যবস্থা ভোটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা উপজেলা নির্বাচনে ধারাবাহিকভাবে ভোটের উপস্থিতি কমছে সেখানে বলটা তো আওয়ামী লীগের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে বলছে আপনাদেরই উদ্যোগ নেওয়ার কথা সামগ্রিক নির্বাচন ব্যবস্থা দেখ নির্বাচন ব্যবস্থার উদ্যোগ তো নেওয়া হয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে নির্বাচনে আইন ছিল না সেই আইনটা আওয়ামী লীগ সরকার করেছে পঞ্চাশ বছরে তো আইন ছিল না আওয়ামী লীগ তো এই যে চুয়ান্ন বছর তেপ্পান্ন চুয়ান্ন বছরের বাংলাদেশের বয়স এর মধ্যে আওয়ামী লীগ পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ বছরের মতো ক্ষমতায় তার আগে তো অন্য অন্য দল ছিল তারা দেশের জন্য কি করেছে বাক স্বাধীনতা নাই গোলাম মালার রনি বলছে অহরহ কথা বলা যাচ্ছে ইউটিউব খুললে দেখবে সে তার সকল মানে প্রতিনিয়ত দুই তিনটি কন্টেন্ট বের হচ্ছে উনি সেগুলো কথা বলছেন এখন এই যে জোনায়ত সাকি কথা বলছেন সবাই কথা বলছেন বাংলাদেশের ৩০টা বেসরকারি প্রায় তিরিশটার মতো চ্যানেল আছে টিভি সেখানে সবাই কথা বলছেন এখন আর পল্টন মাঠে কিংবা অন্য অন্য কোথাও গিয়ে বক্তৃতা দিতে হয় না এখন মিডিয়াতে সবাই শোনে এখন রাজনীতিটাও রকম হয়ে গেছে আপনি নির্বাচনের কথা বলছেন জনগণ কেন মানে ভোট কেন্দ্রে যায় না তো এখন মানে গণতান্ত্রিক মানে ব্যাপারে মানুষের কিছু কিছু সময়ে হয়তো একটু উদর্ষণেতে দেখা দেয় মনে করে যে না ঠিক আছে এখন আমরা এখন যেমন আগে মাঠে গিয়ে বক্তৃতা দেওয়া লাগতো এখন আমরা ঘরে বসে বক্তৃতা দেয় তারা অনেক সময় তারা কেন মনে করছে যে তারা এখন মাঠে যাচ্ছে না ভোট দিতে হয়তো কোনো কারণে তারা নির দুই গ্রুপের হামলা যেমন বিএনপির যখন নির্বাচনে আসে না তখন তারা বলে আমরা কি যেতে দিবো না করতে দেওয়া হবে না তারা হত্যার হুমকি দেয় পেট্রোল বোমাতে মানুষ পোড়ায় হ্যাঁ তো এই ধরনের কিছু ভয় থেকে অনেক সময় মানুষ কিছু মানুষ আছে যে তারা নিরাপদে দূরত্ব থাকে আবার এখন যে নির্বাচন হচ্ছে নির্বাচনে মনে হচ্ছে যে এই স্থানীয় নির্বাচন যে কোনো একজন তো হবেই এখানে হয়তো বিরোধী দল এটা সেই অর্থে নেই সেই জায়গায় তো বলা হচ্ছে এই যে বিরোধী দল নেই দেখেই নেই এখন মানে বিরোধী দলকে আনার ব্যবস্থা ভালো আনার ব্যবস্থা কে করবে এটা তো সরকারের দায়িত্ব না প্রতিটি রাজনৈতিক দলের নিজ নিজের দায়িত্ব সেই দলের দায়িত্ব তার নেতৃত্বের দায়িত্ব তারা নির্বাচন করা তারা একটা রাজনৈতিক দল তাহলে দল হিসাবে অ্যাক্ট করবে কিন্তু নির্বাচন করবে না তাহলে দলের অস্তিত্ব থাকবে দমন পীড়নের দমন পূরণের অভিযোগ সে জানে গোলাম মোলারণী ভালো করে জানে যে আওয়ামী লীগের যে ত্যাগ সংগ্রাম হ্যাঁ যেভাবে পশ্চিমা বিশ্বের সঙ্গে ফাইট করে বিশেষ করে পাকিস্তানিদের সঙ্গে ফাইট করে আমাদেরকে মানে দেশ স্বাধীন করতে হয়েছে গণতন্ত্র অর্জন করতে হয়েছে আর আওয়ামী লীগের চেয়ে পোর খাওয়া রাজনীতি দল একেবারে মাঠে ময়দানে আন্দোলন করে এই যে বিভিন্ন যারা স্বৈরাচার যারা ক্ষমতায় চেপে বসেছিল সে আপনি যদি এরশাদ সরকারের কথা বলেন বেগম খালেদা জিয়ার কথা বলেন এদেরকে এই যে ক্ষমতা থেকে সরানো হটানো এটা তো আওয়ামী লীগের গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটেই হয়েছে তা আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যার একেবারেই মানে নেতৃত্ব একেবারে শেকড় পর্যন্ত তার কর্মীরা একেবারে তৃণমূল পর্যায়ে কর্মীরা আছে এবং তারা আদর্শের বিশ্বাস করে তারা জননেত্রী শেখ হাসিনার এক আঙ্গুরের নিতে তারা সবাই একেবারেই দলবদ্ধ হয়ে তারা রাস্তায় নামে মাঠে নামে তো সুতরাং ওইটা বলে লাভ নেই যে আওয়ামী লীগের ওই একজন আন্দোলন করেছে কেন আমরা আন্দোলন করেছি না আমরা যে আমি আমরা জেল খাটেছি না আমরা একটা সংগঠন যুব মহিলা লীগ ছিলাম আমাদেরকে কত নারী নেত্রীকে কতবার জেলে ঢোকানো হয়েছে আমি নিজে জেল খেটেছি অন ইলেভেনের কথা বলে অন ইলেভেনের জন শেখ হাসিনাকে আটক করার পরে আমার আমার নামে আমার সহ আরও বেশ অনেকের নামে জরুরি বিধিমালায় রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে তা আমরা তো ফেস করেছি হাসে কেউ বলে কেউ হাসে নাই হ্যাঁ সুযোগ সন্ধানী অনেক লোক ছিল তারা হয়তো মনে করেছে শেখ হাসিনাকে আটকে রাখলে আমরা তো পরবর্তীতে আমাদের নেতৃত্বে আসবো বা আমরা পরবর্তীতে সরকার গ্রহণ করি এরকম হয়তো কারোর খায়েশ থাকতে পারে কিন্তু সে সেটি সেই সংখ্যা খুবই কম বাংলাদেশের যে জনগণ বিশেষ করে আওয়ামী লীগের যে তৃণমূলের জনগণ তারা কিন্তু একেবারে আমাদের নেত্রীর প্রতি তারা একেবারে একাট্টা নেত্রীর বাইরে তারা অন্য কিছু চিন্তাই করতে পারে না সুতরাং এইগুলি বলে লাভ নেই আর নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে না আস্থা ফিরিয়া তো আমি তো বললাম এটা আমাদের কাজ না এটা তো রাজনৈতিক দল তাদেরই কাজ আস্থা ফিরিয়ে আনবে কেন তার তো এই যে সবাই জানে যে পাঁচ বছর পরে আবার নির্বাচন চার এখন এক বছর কয় মাস হলো সাড়ে চার বছর পরে নির্বাচন হবে তাহলে আপনি প্রস্তুতি নেবেন না আপনি গো ধরে বসে থাকবেন আপনাকে কেয়ারটেকারের মাধ্যমে বসতে হবে যে কেয়ারটেকারকে বিতর্কিত কে করলো বিএনপি করল তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হলো কেন আমাদের আন্দোলন করে তারা সংবিধানের মানে কয়েকটি ধারাকে উপেক্ষা করে তাদের মনোনীত রাষ্ট্রপতিকে তারা কেয়ারটেকারের উপদেষ্টা করে নিজেদের ব্যক্তিকে দিয়ে তারা কেয়ারটেকার সরকার গঠন করলো প্রথমে তো ক্ষমতা ছাড়তেই চাইল না খাম ক্ষমতা ছাড়তে না চেয়ে সরকারকে কেয়ারটেকার সরকারকে বিতর্কিত করে ক্ষমতায় টিকে থাকার জন্য কুক্ষিগত করার জন্য কিংবা ক্ষমতায় আবার ক্ষমতায় আসার জন্য যে নীল নকশা তারা করেছিল তার প্রতিবাদিত আমরা করেছিলাম বিদায় তারা থাকতে পারেনি তারপরে ওয়ান ইলেভেনের যে সরকারের কথা আমরা বলি আর্মি ব্যাকড যে কেয়ারটেকার সেটা গভর্নমেন্ট সেটা এসেছিল তো সেই গভর্নমেন্টের দেখেন সেই নির্বাচনে কিন্তু আমরা সবাই বলে যে ওই সময় নির্বাচন তাদের যে ভূমিকা যেটাই হোক কিন্তু নির্বাচনটা ওই সময় ফেয়ার হয়েছিল আর ফেয়ার হয়েছিল বিদায় সবাই বিশ্বাস করে এবং নির্বাচন নিয়ে যারা গবেষণা করে হ্যাঁ ভোট নিয়ে যারা গবেষণা করে এবং সাধারণ মানুষ সকল রাজনৈতিক দল মনে করে যে দু হাজার আট সালের নির্বাচনে সবচেয়ে বেশি ফেয়ার হয়েছে যে কিন্তু চোদ্দো আঠারো চব্বিশ না ফেয়ার হয়েছে সেখানে বিএন বিএনপি মাত্র তিরিশটা আসন পেলো কেন ফেয়ার তো হয়েছিল অফকোর্স ফেয়ার হয়েছিল হান্ড্রেড পারসেন্ট আমি বলব ফেয়ার সেখানে বিএনপির মাত্র ত্রিশটা আসন তো এখন তারা তাদের কথা হচ্ছে একটি রাজনৈতিক দল আমি বিরোধী দলে যাবো না আমি শুধু সরকার গঠন করতে পারলেই নির্বাচনে যাবো এই মনোভাব থাকলে তো আপনি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আপনাকে কে ধরে এনে ক্ষমতায় বসিয়ে দেবে ওই যে অন্যান্য রাষ্ট্রের উপর ভরসা করলে রাষ্ট্র অন্য রাষ্ট্র যদি বাংলাদেশের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চায় সেটি তাদের স্বার্থে চাপাবে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য বা তারা এটা করবে না এটা তাদের বোঝা উচিত সুতরাং আমাদের দেশ আমাদের গণতন্ত্র গণতন্ত্র বিকশিত কীভাবে হবে এটা আমরা বুঝবো আমাদেরকে চর্চা করতে হবে আমরা যদি চর্চা না করে শুধু বলে গণতন্ত্র নেই শুধুমাত্র নির্বাচনী তো গণতন্ত্র না গণতন্ত্রে তো অন্যান্য পিলারগুলি আছে স্ট্রং করতে হবে গো ধরে বসে থাকলে সমস্যার সমাধান কথাটা খুবই ভালো আসলে আমাদের দেশ এবং আমাদেরকেই তো আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাটা ঠিক করতে হবে কিন্তু সেই দেশের সরকারি দলের সাধারণ সম্পাদক যখন আমাদের বারবার স্মরণ করিয়ে দেন যে ভারত পাশে ছিল বলেই তারা এইভাবে নির্বাচনটা করতে পেরেছেন তখন আমাদের কিন্তু বারবার এইটা মনে পড়ে যে আমরা কি এইটা রক্ত দিয়ে পত্তন করা একটা রাষ্ট্র আমাদের সার্বভৌম মর্যাদা কি আছে নাকি কারোর নিয়ে আমরা আছি যুক্তরাষ্ট্রের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে প্রায়ই আমরা এটা শুনি বিভিন্ন মহলে যে এটা ইন্টার্নাল কনজামশনের জন্য বলা হয় কিছু কিছু কথা আছে যে যুক্তরাষ্ট্রকে বলা হয় যে ভাই এগুলো নিয়ে তোমাদের চিন্তা করার দরকার এগুলো আমাদের পলিটিক্যাল পলিটিক্যাল আমাদের যে কনস্টিটিউন্সি আছে আমার লোকজন আছে তাকে একটু বুঝতে হবে আমার একটা পলিটিক্যাল পজিশন আছে সেইটা বলার জন্য বলা হয় আর যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা সেটা আরেকটা আলোচনা তো এরকম বিষয়ে ঘটে এবং সেইভাবেই বিষয়গুলো আসলে চলছে যদি একটা দেশে আমরা যে জিনিসটা চাই যে একটা দেশের সার্বভৌম মর্যাদা কখন রক্ষা হয় যখন ওই জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক বিভেদ পার্থক্য সত্ত্বেও একটা ঐক্যের জায়গা থাকে ঐক্যটা হচ্ছে ব্যবস্থা ঐক্য মানে আওয়ামী লীগ বিএনপি কিংবা গণসমতি কিংবা অন্য কোনো দল এক হয়ে যাওয়া না ভারতের এখনো পর্যন্ত তাদের বিভাজনটা এখন একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে বলে তাদের কথাবার্তাও কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে কিন্তু আরও যদি জাস্ট দশ বছর এক পর্যন্ত দেখেন ভারতের নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো নিয়ে মোটামুটি তাদের বড় দলগুলোর মধ্যে একটা আস্থার জায়গা ছিল তার মানে ওই ব্যবস্থাটা হচ্ছে ওনাদের ঐক্যের জায়গা তাতে কংগ্রেস বিজেপি এক হয়ে যায়নি কিন্তু খেয়াল করে দেখেন ভারতের এখন গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে এটা একটা গ্লোবাল ফেনোমেন সেটা আমার আরেকটা আলোচনা কিন্তু ভারতে এই যে ব্যবস্থাটা হুমকির মুখে যখন আপনি সম্প্রতি ভারত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বক্তব্য শুনেছেন তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা ছিল যে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর আপনার দলের অন্যদের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলের অনেক নেতাদের বিরুদ্ধে অভিযোগ তো উনি একটা চমৎকার উত্তর দিয়েছিলেন চব্বিশ ঘন্টার জন্য আমাকে ইডিটা দেন দেখবেন সব সরকারি দলের লোক এবারে চলে এসছে সবাই জেলের মধ্যে ঢুকে পড়ছে কারণ হচ্ছে যে এই যে ক্ষমতায় যখন আছেন তখন আপনি বিরোধী দলকে খুঁজে খুঁজে বের করে ঢোকাতে পারেন হ্যাঁ এবং ক্ষমতায় থাকার সময় আপনার দুর্নীতিটা পুরো জ্বালানি যে আপনি একটা দায় মুক্তি অধ্যাদেশ করে ইয়ে করে রেখেছেন সেটাতে কিন্তু তাকাচ্ছেন না ফলে বাস্তবত এ আলোচনা করুন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেখুন তিনি তো দুর্নীতির মামলার মধ্যে দায় হিসেবে তার মামলা চলছে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মামলার জায়গাটা আছে আমি বলছি না যে গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো নেই কিন্তু দুটোর সাথে একটা পার্থক্য করতে চাইছি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও দুর্নীতি হয় নেতারা হয় প্রতিষ্ঠানের লোকজনরাও হয় সেইটা এক জিনিস আর সিস্টেম্যাটিক্যালি কাঠামোগতভাবে একটা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছেন বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য এবং তার বিনিময়ে তাদেরকে দুর্নীতির সুযোগ দিচ্ছেন এই যে বরফের চাইটা তলায় কত বড় যে ডগাটা দেখা যাচ্ছে এখন এই আজিজ সাহেব বেনজির সাহেব কিংবা আনারুল আজিম কিংবা এখন বেরিয়েছে আরও চার এমপি এটা তো মাত্র বিশাল চাই ক্ষমতার কেন্দ্রে থাকা লোকজনের কাছে কি পরিমাণ সম্পদ এটা কল্পনা করা যায় ফলে সরকার বিব্রত হবে না সরকার টিকে আছে এই কাঠামোর উপরে এটা আওয়ামী লীগের জন্য বিপজ্জনক আওয়ামী লীগ ভাবছে ক্ষমতায় আরও কিছুদিন থাকা যাবে কিন্তু এইটা এমন একটা জিনিস যে এইটা আর থামানো যাবে না তার আপনি বলেন একটা আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে একটা রাজনৈতিক ব্যবস্থা তৈরি হওয়ার দরকার যেখানে প্রত্যেকটি দল ছোট বড় অংশীদার ভাববে নিজেকে এবং সেইখানে আওয়ামীলি একটা প্রাচীন দল হিসেবে 71 সালের নেতৃত্বকারী দল হিসেবে আজকে তাদের যে ফেসেস চেহারায় দাঁড়াক তারা নিজেদের গ্রস রট ঠিক করতে হবে যে আমরা কি এইটাই অব্যাহত রাখব নাকি আমরা ডেমোক্রেটিক উত্তরণে আমাদের ঐতিজের ধারায় কিছুটা হলো আবার হুঁশ ফিরে আসব তাদেরকে উদ্যোগ নিতে হবে বিরোধী দল কিন্তু বিরোধী দলের উদ্যোগ নিচ্ছে হ্যাঁ আপনি বিএনপির অতীত সমালোচনা করবেন তো বিএনপি যে অতীতে যত অপকর্ম করেছে এমন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সেই অপকর্মের অনুসারী আরে আপনার তো ভালো কাজ করার কথা তো অতীতের ওই নির্বাচন ব্যবস্থা তারা তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করতে চেয়েছিল আপনারা এসে পুরোটা বাতিলই করে দিলেন তো এই যে জায়গাটা যেখানে বাংলাদেশে কোনো দলীয় সরকারের উপর সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে আওয়ামী লীগই সবচেয়ে বেশিবার বলেছে তাহলে সেই জায়গায় কিভাবে একটা জাতীয় সমঝোতা হবে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে যেটা গণতান্ত্রিক যেখানে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা থাকবে প্রতিষ্ঠানগুলো আর একেবারে দলীয় হয়ে পড়বে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যে একটা জবাবদিহিতার জায়গা থাকবে দল এবং সরকারের মধ্যেও থাকবে সেই জায়গাটা তৈরি করার জন্য আওয়ামী লীগের কোনো দায় নেই তাহলে আজকে আমরা বিরোধী দল একটা জাতীয় সংলাপের দিকে বারবার আহ্বান জানিয়েছি যে আমরা একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছি আপনারা আপনাদের প্রস্তাব নিয়ে আসেন হোক আগামী নির্বাচন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন কানুন প্রতিষ্ঠান আদালত সমস্ত কিছু সংস্কার করে এমন জায়গায় দাঁড় করানো যাতে এই দেশের রাজনৈতিক প্রতিহিংসা তৈরি হয় এই দেশের দুর্নীতি করে কেউ পান না পায় এই দেশে কেউ ভোট চুরি করতে না পারে রাজনীতি করে মানুষকে জয় করে আপনি ক্ষমতায় যান অতটুক ব্যবস্থা তিরিশ লক্ষ শহীদ কিংবা তার চেয়ে বেশি তাদের রক্ত দাবি করে সেই জায়গাটাতে

যার কারণে আওয়ামী লীগের কাছে মানুষ অনেক বেশি আশা করে সাকিব ভাবে সেটাই আশা করছে আওয়ামী লীগের শ্রদ্ধা পূর্বেও যেমন ছিল এখনো ঠিক ওই অবস্থায় আছে আওয়ামী লীগ কোনো রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয় নাই কোনো রাজাকার মন্ত্রীও থাকা অবস্থায় কোনোদিন বলতে পারে নাই যে এ দেশে মুক্তিযুদ্ধই হয়নি তো এই সমস্ত দেশবিরোধী লোক যাদের কথা বলা হচ্ছে যাদের সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত তো তারা আপনার এই কি বলে বিএনপি তাদের রাজনৈতিক ঘরানায় যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য যখন তাদের ফাঁসির কার্যক্রম বিচারের রায় কার্যকর করা হচ্ছে একের পর এক হরতাল দিয়ে যাচ্ছে তো সেই সময় কি এই তিরিশ লক্ষ শহীদের অবদানের কথা তাদের কি মনে একটুও পড়ে কিনা সেটা জাতির কাছে একটা বড় রকমের প্রশ্ন কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে যে একটা আসলে আপা বিএনপি কে এম হাসান বাদ দেন কে এম হাসান সাহেবের কথা ইয়াজ উদ্দিন যখন একাই দুইটা পদ দখল করলেন ওইটা সম্পূর্ণ অসাংবিধানিক ছিল এর বিরুদ্ধে মামলা হয়েছিল সেই মামলাটা শুনানি করতে দেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তৎকালীন চিফ জাস্টিস আউলাদ সাহেবের কোর্টে মামলাটা ছিল যে কেন ইয়াজউদ্দিন উদ্দিন এই কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ এবং রাষ্ট্রপতি এই দুইটা অবৈধ হবে না ওই মামলাটা কিন্তু শুনানিও হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে কে জানে শুনানি হলে আজকে পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট চলতে পারত গেল এই আদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন এই মামলাটা চলমান থাকে পরে যে আদালত বলে তর্কের খাতিরে আদালত বলে যে এই সিস্টেমটা আমাদের কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্টরি চলবে না বন্ধ হয়ে যেতে হবে তর্কের ক্ষেত্রে অনেকেই বলে একটা অবজারভেশন ছিল আরও পরপর দুইটা নির্বাচন হতে পারতো আমি বহুবার বলেছি যে ওই দুইটা নির্বাচন হবার পরে কি সেটা কি যদি ধরে নিলাম যে হ্যাঁ উত্তর আছে সেটা কি তো সেই জায়গায় আলোচ উনি বলছেন যে হ্যাঁ একটা সার্বিক আলোচনার একটা প্রস্তাবনা সরকারের পক্ষ থেকে নিতে হবে দায় আওয়ামী অবশ্যই আওয়ামী লীগ সেই দায় গ্রহণ করে সেই দায় গ্রহণ করার ক্ষেত্রে সেই দায় গ্রহণ করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়াকে ফোন করেন তাকে যাচ্ছি তাই ভাষায় গালিগালাজ করে যখন ফোন কেটে দেওয়া হয় তার বাড়িতে যখন দেখা করতে যান মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হয় সমঝোতার পরিবেশ আওয়ামী লীগ সবসময় চেয়েছে তার উপরে প্রাণঘাতী হামলা বহুবার হয়েছে বিএনপি নিজেই করেছে আমাদের ছাব্বিশ জন নেতাকর্মীকে একবারে হত্যা করেছে তারপরেও কিন্তু আমরা দেশের সাথে জাতির সাথে দেখা করতে গিয়েছি তারপরেও যে ব্যবহারটা আমরা পেয়েছি এখন আমরা আশা করি তাদের পক্ষ থেকেই সেইটা আসা উচিত তারাই আমাদের কাছে আসুক আসার পরে বলুক যে আমাদের অতীতের ভুলভ্রান্তি স্বীকার করছে এখন দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে কি মানে আমাদের দেশের নিজেদের রাজনৈতিক প্রয়োজনে আপনার এই কথাগুলো আপনার আস্তে আস্তে আমরা নেগোসিয়েশনের ভিতরে আসি তারা তাদের জায়গায় রিজিট থাকবে আওয়ামী লীগের কি এতই আপনার লাল কার্পেট বিছিয়ে ফুল হাতে করে দাঁড়িয়ে থাকবে ব্যবস্থাটা ওই জায়গায় যায়নি কারণ আমাদের রাজনৈতিক কালচার ওই জায়গাতে নেই এটা বাস্তবতা স্বীকার করতে হবে এটা হয়তো আগেও কিছুদিন ছিল কিন্তু টু থাউজেন্ড ওয়া ফোরের এই একুশে অগাস্টের ঘটনার পরে সেই ডোরটা ক্লোজ হয়েছে যে বুঝতে হবে সেইখান থেকে আপনার আমাদের সবারই এই আলোচনায় ধীরে ধীরে এনগেজ হতে হবে এনগেজমেন্টটা আমরা যদি হই আস্তে আস্তে কে জানে হয়তো সামনে হয়তো সব পলিটিক্যাল পার্টি যে সমস্ত নেতৃত্ববৃন্দ আছেন বসে আমরা আলোচনায় থাকতে পারি কেননা ইতিপূর্বে তো আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি বসে আলোচনা করেন নাই যে করেছেন কিন্তু সেই রাস্তা সেইটা ধ্বংস করার জন্য যারা দায়ী তাদেরকে আপনারা কোনো কথা বলছেন না অথচ যারা আমরা ধ্বংসের ধ্বংসপ্রাপ্ত হয়েছি এদের কারণে তাদের সাধনা সমস্ত সময় অনুষ্ঠানে একেবারেই ওনারা ওনারা ওনাদের দায়িত্ব স্বীকার করে রেখে আসুক তারপরে আওয়ামী লীগ আওয়ামী লীগের কথাটা ভাব যে অনুষ্ঠানে একেবারে শেষ এক বাক্যে চারজনের কাছে শুনে শেষ করেছে তাহলে আসুক রাজনৈতিক সমঝোতার জায়গাটা অন্তত আওয়ামী লীগের আমি তো আওয়ামী লীগের লোকের নতুন গেছি খুব বেশি দালালি করা যাবে না মানে যেটা আমি দেখেছি সেটা হলো দু হাজার আঠারো হ্যাঁ দু হাজার আঠারো আওয়ামী লীগের কাছে বিশ্বাস করে সবাই গেছিলেন এবং ডক্টর কামাল হোসেন সাহেব সেখানে গে সব সবকিছু খেয়েছেন কিন্তু দেখা গেল পরবর্তীতে আসলে কথা দিয়ে আওয়ামী লীগ কথা রাখেন এবং এই বছর একই অবস্থা তমির আলম খন্দকার থেকে শুরু করে অন্য অন্য যারা যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে গেছেন বিশ্বাস করে তাদের কিডনি টিডনি সব নষ্ট হয়ে গেছে তো এই বিশ্বাসের যে জায়গাটা সেই জায়গাটা আওয়ামী লীগ তৈরি করে আমরা আবার গণভবনে যেতে পারি কিন্তু সেই বিশ্বাসের জায়গায় গিয়ে মানে ওই জায়গাটা না একেবারে শেষে এক বাক্যে যে বিশ্বাসের জায়গাটা আমলিক তৈরি না বিশ আমলিক সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে আমলিক এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমলিক চাই যে সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করুক কিন্তু নির্বাচন আসলেই না ওই বিশ্বাসের জায়গাটা তৈরি করা বিশ্বাসের জায়গা অবশ্যই আমলিক তৈরি করেছিল নির্বাচনের যে কথা বলল যে মাসখানেক নির্বাচনে 11টার সময় যদি বলে যে আমরা নির্বাচন করব না হ্যাঁ তো সেখানে বিশ্বাসের জায়গা কি থাকে

মিত্রদেরই কি পরিণতি তারা করেন আর বিরোধীদের কি পরিণতি করবেন কিভাবে হাত গুটিয়ে গুটিয়ে পুলিশ কর্মকর্তাদের অনেকেই আঠারো সালের নির্বাচনের আগে